سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثل الحياة الدنيا كما إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا آمنت بالله صدق الله العلي العظيم ঐতিহাসিক তাফসীর কুরআন মাহফিল আমি সাভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজকের এই ঐতিহাসিক তাফসীর কুরআন মাহফিলের চলিত অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহরবানি যিনি আমাদেরকে এমন এক সময়ে জান্নাতের এই বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন যখন গোটা দুনিয়া থেকে ইসলাম ও মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার গভীর চক্রান্ত চলছে
যে মহান রব এত প্রতিকূলতা বাধা বিপত্তি সামনে থাকা সত্ত্বেও সব কিছুকে পেছনে ঠেলে রবকে রাজি করানোর মাকসাদে এই বাগানে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলে জবান খুলে প্রাণ খুলে কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মহতরম হাজরিন, শুরুতেই একটা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কথা মাহফিল কমিটির জন্যে বলা বা অন্যদের জন্যও বলা, আমার নাম লেখা আল্লামা শেখ মুফতি হাসান জামিল কাসিমি সাহেব। আল্লামা একটা, শেখ একটা, মুফতি একটা, এরপরে আমার নাম। আল্লামা যদি আমি হই তাইলে আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ সহ আল্লামা আজিজুল হক মরহুম রহমতুল্লাহ আলাই হুজুর এই লেভেলের যারা আছেন তাদের জন্যে অন্য একটা শব্দ আগে বাইর করে নিয়েন, তারপরে আমাদের মতো এই সমস্ত চুনুপুটিদের সামনে আল্লামাটা লাগানো উচিত। এখন আল্লামার ছড়াছড়ি, সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে এখন এত সস্তা শব্দ হয়ে গেছে আল্লামা, যার তার নামের সাথে এখন আল্লামা। নিচে হজরত সাত্তৈয়ব সাহেব হুজুর আছেন, হজরতের নামের কাছে আমাদের নামগুলো দেয়, এটাই তো আমাদের কিসমত। কপাল কপাল, এর মধ্যে আবার আল্লামা লাগাইয়া আল্লামার শব্দটার বেইজ্জতি করা। আমি আল্লামা নই, আল্লাহ মাফ করুক, আমাদের বড়দের এহানত হয় এ সমস্ত শব্দগুলো আমাদের সাথে লাগাই। দুই নম্বর হচ্ছে শেখ, যদি শেখ ফিল ফন হয় তাও না, আমি বিশেষজ্ঞ না। যদি ফিল ওমর হয়, বয়সের শেখ, 40 পার হইলে যাকে বলা হয় তাহলে ঠিক আছে, আমার বয়স 41 হয়ে গেছে। মুফতি, আমি মুফতি না, আমি মুফতি না, আমি ইফতা পড়ি নাই। তো যারা আয়োজক তারা হয়তো জানেন না, এই জন্য দিয়েছেন। এটা আমি প্রকাশ্যে বলি যে আমার নামের সাথে কেউ যেন আল্লামা আর মুফতি না লাগায়, দুইটার কোনোটাই আমি না। শুধু শুধু খেয়ানতের দায়ভার আপনার, আমার না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় ফিতনা থেকে হেফাজত করেন, আমিন। দোস্ত মোহতারাম, এটা একটা তাফসীর ও কোরআন মাহফিল, বড় দারুণ শব্দ এটা, আলহামদুলিল্লাহ। তাফসীর ও কোরআনে কোরআনের তাফসীর হবে, কোরআনের কথা হবে ইনশাআল্লাহ। কোরআনুল করিম আমার সামনেও আছে একটা, হাফিজে কোরআন শরীফ, আলহামদুলিল্লাহ। তার আগে আপনাদের সাথে আমার কিছু চুক্তি হওয়া দরকার, ওয়াদা, ওয়াদা। সেই ওয়াদা হইল, আমি তো কোরআনের তাফসীর করব, যতগুলো কথা বলবো কোরআন থেকেই বলবো ইনশাআল্লাহ তাআলা। কোরআনের তাফসীর দুই রকম হইতে পারে, এক হচ্ছে নির্দিষ্ট আয়াত কর্তৃপক্ষ দিয়ে দিবেন, ওইটার ব্যাখ্যা চলবে। আরেক হচ্ছে আলোচক একটা বিষয় নির্ধারণ করবেন, এর ভিত্তিতে কোরআনের আয়াত থেকে দলিল দিয়ে দিয়ে সেই বিষয়টাকে সাজাবেন, এটা একটা হইতে পারে। যেহেতু আমাকে আয়াত নির্ধারিত করে দেওয়া হয় নাই, কাজেই দ্বিতীয়টাই এখানে আজকে হবে। তো তার আগে আপনাদের সাথে আমার একটা ওয়াদা হোক যে আমি তো ইনশাআল্লাহ কোরআনের কথা বলব। আপনারা বলেন তো দেখি, কোরআনের কথা বললে যদি এই কথা আপনার বিরুদ্ধে যায় তখন কি আস্তে করে কেটে পড়বেন? দলের বিরুদ্ধে গেলে, আপনার পরিবারের বিরুদ্ধে গেলে, সমাজের বিরুদ্ধে গেলে, আপনার খাজার বিরুদ্ধে গেলে যাবেন না? ওয়াদা, মাশাআল্লাহ। আরেকটা কথা বলেন তো, এখানে কে কে ঘুমাইতেছেন একটু হাত তোলেন তো, একজন উঠাইছে। আর আসেনি কেউ ঘুমাই না পার্টি, ঘুমাইছেন এখানে এরকম আসেন কেউ তো হাত তোলেন তাড়াতাড়ি, আপনার সাথে একটু কথা বলি, ঘুমটা শেষ করি। নাই কেউ, মাশাআল্লাহ। তাইলে কথার সাথে সাথে জবাব দিতে হবে, কথা বলতে হবে, চুপচাপ থাকলে কথা আসবে না। আমার সোজা কথা, হাঁটেন কি দিয়া, হাত দিয়া না পাও দিয়া? কথাবার্তা আগেই সব শেষ করে নিই, পরে ঢুইকা যেন বিব্রত না হই। হাঁটেন কি দিয়া, হাত দিয়া না পাও দিয়া? মাশাআল্লাহ। তো হাত লড়ে না হাত সোজা থাকে?
হাতটাকে পকেটে ঢুকাইয়া দেখি সাইডে গিয়ে একটা দৌড় দেন, দেখেন তো দৌড়ের মধ্যে স্পিরিট আসেনি, অথচ হাত দিয়ে তো হাঁটেন না। হাত খুলে দিলে হাত যখন নড়ে তখন দৌড়ের মধ্যে স্পিরিট আসে, কথাটা কি ঠিক? কারণ কি? কারণ হচ্ছে পা যখন দৌড়ায় সাথে সাথে হাত নইরা নইরা বলে, দোস্ত তুমি একা না, তোমার সাথে আমরাও আসি। তখন পাও চলার মধ্যে কি পায়? গতি পায়, শক্তি পায়। কাজ তো করবো আমি, সাথে আপনারা ইয়েস নট হা হু কিছু বললে তখন আমার বলার মধ্যে একটা গতি আসবে, নাহলে আমি ঠান্ডা হয়ে যাবো। আমার চাঙ্গা রাখার দায়িত্ব আপনাদের, ইনশাআল্লাহ রাজি আছি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যেহেতু কোরআনের আলোচনা হবে, কোরআন কার কথা, এই জন্য আমি প্রত্যেকটা কথার পেছনে পেছনে জিজ্ঞেস করব এই কথা কার, এই গেছে মইরা উঁচু আওয়াজে সবাই চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহ। আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করবো না আল্লাহ কই বলছেন বলে, এই বিপদে ফেলাবো না, এই দায়িত্ব আমি নিলাম ইনশাআল্লাহ। আচ্ছা এইবার চলেন আস্তে আস্তে একটু ভিতরে ঢুকি। আমাদের শত্রু চেনা আসেনি আপনাদের? কে? ইবলিস। ইবলিস আমাদের একমাত্র শত্রু না, এই ইবলিসকে একমাত্র শত্রু মনে করার কারণে বহু শত্রু আমার ঘরে থাকে, আমি টের পাই না। হাজাতা আছে মানুষ আসা আলহামদুলিল্লাহ। আজকে এইরকম আরো কিছু ইবলিস নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে থেকে জানবেন ইনশাআল্লাহ যে আমাদের শত্রু খালি ইবলিস না, আমাদের মূল শত্রু, মোট শত্রু চারটা, কয়টা? আরেকটা কথা বলে দিই শুরুতেই, মাহফিল যখন শেষ হয়, যখন যায় পাবলিকগুলো হাইটা হাইটা, উল্টা দিক থেকে যারা মাহফিল শুনে নাই, ব্যস্ত ছিল, বলে ভাই কিরে ওয়াজ কেমন হইলো, কি শুনলো আজকা? তো শ্রোতা কি বলে? ওহ দারুণ ওয়াজ হয়েছে রে ভাই। বলে কি ওয়াজ হয়েছে, কি শুনলা? আরে ফার্স্ট ক্লাস, গলা একখান রে, কি টান, আরে গজল রে গজল, সুবহানাল্লাহ। ওয়াজ তো না, যেন গজল সন্ধ্যা, এখন ওয়াজের নামে এখন গজল সন্ধ্যা চলে, সুবহানাল্লাহ। পাবলিক এগুলোই খায়, 50-60 হাজার টাকা দিয়ে ভাড়া করে করে নিয়ে আসে, কত মজা লাগে, সুবহানাল্লাহ। তো ওই আগুন পথিক জিজ্ঞেস করে, আরে ভাই কি ওয়াজ শুনছ, খালি গলা গলা করে, কই না গিয়ে মিস করলা, দারুণ ওয়াজ হয়েছে। আরে কি ওয়াজ শুনছ দাদা, বিষয় কি? কইটা কই দারুণ না, এটা আমাদের দুর্ভাগ্য, আমরা যারা এই ময়দানে কাজ করছি এটা আমাদের দোষ, আপনাদের না। কি ওয়াজ চলছে, কি বিষয়ে আলোচনা চলছে, বক্তা নিজেও জানে না, শ্রোতাও জানে না, কতক্ষণ শুনলাম বাস ভালো লাগলো আলহামদুলিল্লাহ। ওই জন্য আমার আগে মমতারাম কথা বলতেছিলেন, অনেকের এই সমস্ত কথা ভালো লাগে না, সাদা সাদা কথা, হুজুরে কোনো টান টুন দেয় না, কিচ্ছা করে না, কি হুজুর একটা ধরে লুয়ে আসছে, কত পাবলিক ভিতরে ভিতরে এই চিন্তা করছে, খবর লুয়ে দেখেন যায়, চিনি আপনা করে আমরা, অথচ এই কথাগুলো পড়তেছে বলতেছেন না, যেন আল্লাহর পক্ষ থেকে নূর বের হইতেছে, যার দিলে নূর আছে সে এই নূর কবুল করতে পারে, যার দিলে নূর নাই তার কাছে এই সমস্ত কথা ভালো লাগে। তো এই জন্যে বলি, আমরা আসলে পেশাদার বক্তা না, মাদ্রাসার শিক্ষক, লেখাপড়াই আমাদের কাজ, ছাত্র পড়াই, আজকেও ছাত্রই পড়াব, আর আমরা ওস্তাদরা ছাত্রদের থেকে পড়া আবার শুনি, আপনারাও আজকে আমাকে পড়া শোনাই বাড়ির যাবে, যেন কালকে প্রত্যেকটা মানুষ আজকে কি আলোচনা হয়েছে একটা ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষের মুখে মুখে থাকে যে আজকে পুরো কথাগুলো এটা হয়েছে, প্যাকেট, ওয়াদের প্যাকেট। রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তো জোরে কইলেন, আমি কিন্তু আমার অভ্যাসও খারাপ আছে, পড়া না শোনাইতে পারলে আমার কইলাম পিঠাও লাগে, এটা খাইতে রাজি আছেন নি? মারহাবা। তাইলে সাথে সাথে জবাব দিবেন, আমাদের শত্রু কয়টা?
কয়টা? এখন আমি যদি একটা একটা করে নাম বলি, ইনু সাহ, সারিয়ার কবির সাহ, এরকম নাম বললে তো ভুলে যাবে, এগুলা বইলে বেজাল লাগাই লাভ নাই। আমাদের বড়রা একটা শব্দ বানাইছেন বড় চমৎকার, এ যা বলবো এগুলা নিজের কোনো কারামতি না, বড়দের কথা পইড়া পইড়া আপনাদেরকে শোনাইতে আসছি। বড়রা একটা শব্দ বানাইছেন, সারা জিন্দগি ওই শব্দটা খালি বইলাই গেলাম, কিন্তু বুঝলাম না যে এই শব্দটা আসলে কি, জানি না। শত্রু কয়টা আবার বলেন তো? মাহফিল, পুরা মাহফিলে আমি জিজ্ঞেস করব শব্দের নাম কি, সাথে সাথে বলতে হবে দুশ্মন, বলে উচ্চারণ করেন, শব্দের নাম কি, শত্রু কয়টা? ছাত্র ভালো আছে। এই দুশ্মন শব্দটা আসলে এমন একটা শব্দ বড়রা বানাইছে, দুশ্মন শব্দের মধ্যে অক্ষর হলো চারটা, কয়টা? আমার আপনার খবর নাই যে এই চারটা অক্ষর দিয়ে যে এই শব্দটা তৈরি হয়েছে এটার পেছনে আসলে কারণ কি, বিষয়টা কি? বিষয় হচ্ছে দোস্ত, এই প্রত্যেকটা শব্দ আমার চার শত্রুর প্রথম অক্ষর, চারটা শত্রু, চার শত্রুর নাম থেকে, প্রত্যেকটার নাম থেকে প্রথম অক্ষর নিয়ে নিয়া চারটা অক্ষর দিয়ে এই শব্দটা তৈরি হয়েছে যার নাম দুশ্মন। আবার বলেন শব্দের নাম কি, শত্রু কয়টা, দুশ্মনের অক্ষর কয়টা? এক নম্বর অক্ষর দাল, বলেন দাল ছিলেন না, বাংলা যারা জানে আরবি জানে না, দ আর কি, দ দ। দুই নম্বর অক্ষর শিন, বলেন কি? তিন নম্বর অক্ষর মিম, বলেন কি? চার নম্বর অক্ষর নুন, বলেন শব্দের নাম কি, অক্ষর কয়টা, শত্রু কয়টা, প্রথম অক্ষর, দুই নম্বর পঞ্চাশ, তিন নম্বর পঁচাত্তর, চার নম্বর মাশাআল্লাহ। এই চারটা অক্ষর চার শত্রুর প্রথম অক্ষর, আসেন একটা একটা করে ঢুকি ইনশাআল্লাহ। প্রথম অক্ষর কি বলে? দাল মানি দুনিয়া, বলেন দাল মানি দুনিয়া, পড়াশোনান দাল মানি দুনিয়া। দুই নম্বর অক্ষর শিন, বলেন কি? শিন মানি শয়তান, শিন মানি শয়তান। চার নম্বর অক্ষর মিম, বলেন মিম মানি মাখলুক, মিম মানি খালেক আল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে সব মাখলুক, এই মাখলুক আমার শত্রু, এগুলো কোরআনের কথা, আমার বানানোর কথা না। চার নম্বর অক্ষর নুন, বলেন নুন মানি নফস, নুন মানি নফস আমার শত্রু, অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, দুই নম্বর অক্ষর শিন মানি, তিন নম্বর, তিন নম্বর মিম মানি, চার নম্বর নুন মানি মারহাবা সুবহানাল্লাহ। প্রথম শত্রুর নাম কি? দুনিয়া, দুনিয়া মানে আমার মাল, আমার সম্পদ, আমার বাড়ি ঘর, টাকা পয়সা যা আছে এগুলো সব দুনিয়া, দুনিয়া আমার শত্রু। কেমনে এটা বুঝার জন্য আমি দুইটা উদাহরণ পেশ করব, একটা কোরআনের উদাহরণ আর একটা আমাদের বড়দের একটা বক্তব্য। এই দুইটা উদাহরণ ব্যাখ্যা দিলেই বুঝবেন দুনিয়া কিভাবে কখন আমাদের শত্রু। এক নম্বর উদাহরণ, শুরুতে আমি যে আয়াত করিমা তিলাওয়াত করেছি সূরা কাহাফ আয়াত নম্বর চুয়াল্লিশ, ফোরটি ফোর, পনেরো নম্বর পারার সতেরো নম্বর পৃষ্ঠা, নয় নম্বর নেই, রব্বে করিম ইরশাদ করেন مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء আয়াতে আল্লাহ তাআলা
দুনিয়ার তুলনা করেছেন আসমান থেকে নাজিল হওয়া পানির সাথে, মানে বৃষ্টির পানির সাথে। কামা ইন আনজালনাহু মিনাস সামা, তোমার দুনিয়া মানে বৃষ্টির পানির মতো। কে বলতেছে? আল্লাহ। দুনিয়ার পানির সাথে আল্লাহ তাআলা কেন তুলনা করলেন? মুফাসসিরিনে কেরাম এর অনেক ব্যাখ্যা দিয়েছেন, লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নাই আমার, আমি কেবল দুইটা ব্যাখ্যা দিতে চাই আপনাদের সামনে। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে, পানি অত্যন্ত জরুরি জিনিস, পানি খাওয়া ছাড়া কেউ বাঁচতে পারে। পানির অপর নাম বলে জীবন, মানুষ বলে পানির অপর নাম, পানি ছাড়া রান্না হয় না, পানি ছাড়া কাপড় চোপড় ধোয়া যায় না, এখন ড্রাই ওয়াশ করে, হাড়ি বাতিল ধোয়া যায় না, পানি খাওয়া ছাড়া বাঁচে না। পানি অত্যন্ত জরুরি জিনিস, এটা ছাড়া বাঁচার উপায় নাই। এর সাথে কারো কোনো দ্বিমত আছে? এই ফতুয়ায় আপনারা একমত নেই, পানি অত্যন্ত জরুরি জিনিস? দেখেন ফতুয়া আবার যেন ঘুরা না যায়। আপনাদের এলাকায় বন্যা হয়, বন্যার মধ্যে মাঝে মধ্যে রাস্তার উপরে বাড়ির মধ্যে পানি ওঠে কি না? ওই পানি উঠতে উঠতে যখন হাঁটু সমান হয়ে যায় তখনও পানি অত্যন্ত জরুরি জিনিস, কথা কয় না? এই যে ফতুয়া ঘুরেছে, একটু আগে ফতুয়া দিলেন পানি অত্যন্ত জরুরি জিনিস, এখন ফতুয়া ঘুরাইয়া দিয়া কন যে না, এরপরে কয় যে এটা বিপদ। এটা কি? এই হাঁটুর পানি যখন কোমর পর্যন্ত উঠা যায় বন্যা, আমি জিজ্ঞেস করি বিপদ তখন বাড়ে না কমে? দেখেন শুরুতে আসলে জরুরত, যখন পানি উঠতে উঠতে হাঁটু পানি উঠলো ওই জরুরত হয়ে গেল, এখন বিপদ। আপনারাই কইতেছেন এই বিপদ যখন হাঁটু থেকে কোমর পর্যন্ত উঠলো বিপদ সীমা কয় খাইছে, এটা আরো বেশি বিপদ। কোমর থেকে যখন গলা পর্যন্ত উঠলো বিপদ বাড়লো না কমলো? গলা থেকে মাথার উপরে উঠলে বিপদ বাড়লো না কমলো? বোঝা গেল যত বাড়ে তত বিপদ, যত বাড়ে। এইবার বুঝেন দোস্ত, রব্বে কেরিম বলেছেন কামা ইন আনজালনাহু মিনাস সামা, ঠিক তোমার দুনিয়ায় পানির মতো অত্যন্ত জরুরি জিনিস। দুনিয়া না হইলে তুমি খাইবা কি, পোশাক ঘর বাড়ি বানাইবা কেমনি, অত্যন্ত জরুরি জিনিস। কিন্তু এই জরুরতের জিনিসটাই যখন জরুরতের চেয়ে বাইরা যায়, পানি যেমন জরুরতের চেয়ে বাড়লেই বিপদ বলে, কত বিপদ বলে, যত বাড়ে তত বিপদ বলে, এইরকম তোমার দুনিয়াও জরুরতের চেয়ে যত বাড়বে তত বিপদ। যার দুনিয়া যত বেশি ঘুমাইতে তার ট্যাবলেট তত বেশি খাইতে হয়, বুঝছেন নি আপনারা? এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা শোনেন, ওজুর ফরজ কয়টা? মাশাআল্লাহ। প্রথম ফরজ কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা, মাশাআল্লাহ। কত মানুষ যে কইছে হাত ধোয়া জীবনে শুনলাম, সমস্ত মুখমণ্ডল ধৌত করা প্রথম ফরজ। তাইলে এই প্রথম ফরজ আদায়ের আগে আপনি আমি কি করি? হাত ধুই, ধুই কিনা, কুলি করি, করি কিনা, নাকে পানি দেই, দেই কিনা, কেন দেই বলে? সুন্নত। জবাব একটাই, অন্য কোনো জবাব নাই, কি? আলহামদুলিল্লাহ, আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন সুন্নত আদায় করেন নাই যার মধ্যে দুনিয়া এবং আখেরাতের ভালাই নাই। তাইলে রসুল হাত ধুলেন কেন, কি ভালাই এর মধ্যে? কুলি করলেন কেন, নাকে পানি কেন দিলেন, কি ভালাই এর মধ্যে? মুহাদ্দিকরা আমাদের উস্তাদরা নানা রকমের ভালাই তো বর্ণনা করেছেন, আজকের আলোচনার সাথে মিল রেখে আমি একটা উপকারিতা বলতেছি। এই উপকারিতা বুঝার আগে আরেকটা মাসআলা শুনেন, আলেমরা জানেন পানির তিনটা গুণ আছে, কয় গুণ? ওই তিন গুণ ঠিক থাকলে ওই পানি দিয়ে পবিত্রতা হাসিল করা যায়। গুণ নষ্ট, পানি নষ্ট, ওটা দিয়ে পবিত্রতা হাসিল করা। এক নম্বর গুণ, দেখো পানির রংটা কালারটা ঠিক আছে কিনা,
যে কালার নষ্ট হয়ে যায় তাই ওই পানি দিয়া পবিত্রতা হাসিল করা। দুই নম্বর দেখো পানির স্বাদ ঠিক আছে কিনা, মজা মজা, যদি মজা নষ্ট হয়ে যায় তাইলে ওই পানি দিয়া পবিত্রতা হাসিল করা। তিন নম্বর দেখো পানির গ্রান ঠিক আছে কিনা, যদি দুর্গন্ধ বের হয় ওই পানি দিয়া পবিত্রতা হাসিল করা। এইবার আসেন, অজুর আগে হাত কেন ধুই? বলে আসলে হাত ধুই না, আমি তো হাত ধোয়ার সময় পানির কালার চেক করতেছি। হাত ধোয়া শেষ, পানির কালার চেক করা শেষ, ওকে পানি চলবে। এইবার কুলি কইরা পানির দুই নাম্বার গুণ চেক করতেছি, স্বাদ ঠিক আছে কিনা। যখন দেখলাম স্বাদ উকে, এইবার তিন নাম্বার গুণ পরীক্ষা করছি, নাকে পানি দিয়া গ্রান ঠিক আছে কিনা। যেই দেখলাম পানির কালার উকে, স্বাদ উকে, গ্রান উকে, রব্বে কারীমের ফয়সালা চলে আসছে, বান্দা এই পানির তিন গুণ ঠিক আছে, এইবার এই পানি দিয়া তুমি তোমার মুখমণ্ডল ফরজ হুকুম আদায় করতে পারো। এটা তো পানির ব্যাখ্যা দিলাম। এইবার বুঝেন আল্লাহ তাআলা এই পানির সাথে দুনিয়ার তুলনা কেন করলেন, এটা বোঝা দরকার আমাদের। আপনাদের এলাকায় খেত নিরায় কি বলে এটাকে? নিরানি বলে না? কন্ত দেখি খেত নিরানের আগে জমিনের যে কালার থাকে, নিরানের পরে ওই কালার থাকে না একটু হালকা হয়? একটু হালকা হয় কিনা, কারণ ওই আগাছাগুলোর কারণে পুরো খেতটা একদম জ্যাম লাগছে। আগাছাগুলো ফলাইয়া দিয়েছেন, খেতটা একটু পাতলা হয়ে গেছে, কথা ঠিক আছে? তাইলে বোঝা গেল মালের মধ্যে আগাছা থাকলে কালার চেঞ্জ হয়ে যায়, আগাছা সরাইয়া দিলে কালার আসলটা ফেরত আসে, এটা বুঝছেন? কথা বুঝছেন? রব্বে কারীম বলেন, বান্দা তোমার মালের মধ্যে ওইরকম কিছু আগাছা আমি মাঝে মধ্যে দিব, সেই আগাছা হইল তোমার মালের যাকাত। যাকাত যদি নিরায় ফালায় না দাও, ওই মালের কালার নষ্ট হয়ে যাবে। পানির কালার নষ্ট হয়ে যেমন ওই পানি দিয়া পবিত্রতা হাসিল করা যায় না, মালের কালার নষ্ট হইল ওই মাল খাইয়াও তুমি জান্নাত কামাই করতে পারবা না। যে মাল ভোগ করে তুমি তোমার আখেরাত বানাইতে পারবা না, ওই মাল তোমার বন্ধু না, ওই মাল তোমার শত্রু। কথা বুঝতেছে? আচ্ছা এই জায়গায় আমি আর দেরি করবো না, আরেকটা ব্যাখ্যা দিই। উদাহরণ উদাহরণ বড়দের উদাহরণ, এটা বড়রা একটা বক্তব্য দিয়েছেন দুনিয়া সম্পর্কে, আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব, দুনিয়া মৃত জন্তুর মতো নিকৃষ্ট, তার ভোক্তা হইল কুকুর। এটাকে অনেকে হাদিস বইটা চালাইয়া দেন, আসলে এটা হাদিস না, আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা হাদিস না, এটা বড়দের কারো বক্তব্য হবে, বাকি বক্তব্যটা বড় অর্থবোধক। দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো, ভোক্তা হইল কুকুর, বুঝে বড়রা আমার আপনার দুনিয়ার তুলনা করছেন মৃত জন্তুর মতো, বলেন মৃত জন্তুর মতো ভোক্তা কুকুর। আমি জিজ্ঞেস করি আপনাদের এলাকায় মরা গরু শুকুনে খায়? খায়? শিয়ালে খায়? তো বড়রা যে খালি কুত্তার দোষ দিলেন, এটাই হলো বুঝার। বড়রা বলতে চাচ্ছেন, মানুষ তোমার দুনিয়া মৃত জন্তুর মতো নিকৃষ্ট তখনই হয়ে যাবে যখন তোমার মধ্যে ওই কুকুরের স্বভাব চলে আসবে। বাকি প্রশ্ন হচ্ছে কুকুরের কি স্বভাব, তো কিছু জবাব দেন আপনারা। আপনাদের এলাকায় শকুন মরা গরু কখন খায়, রাত্রে না দিনে? কথা বলেন, দিনে খায়, রাত্রে তাল গাছের মাথায় যাইয়া বৈশা থাকে, রেস্ট নেয়। তাইলে বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা কি আছে, টাইম টেবিল আছে। শিয়ালে কখন খায়, রাত্রে না দিনে? দিনে শিয়াল লাই হয় না, তাই না? তাইলে বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা কি আছে, টাইম টেবিল আছে। কুত্তার কি খবর? কুত্তা সারা দিন মরা গরু খায় আর সারা রাত বয়া বয়া পাহারা দেয়, কেউ যেন না আসে, কথা ঠিক? এটাই বড় বুঝাই দিতে চান। আরে মানুষ তুমি দুনিয়া কামাও, কোনো আপত্তি নাই, রব্বে কারীম তো হুকুম করেছেন, ফাইদা কুদিয়াতিস সালা ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ,
নামাজ শেষ বের হয়ে তুমি দুনিয়ার কামাই করো, আমাদের কোনো আপত্তি নাই, এটা আল্লাহর হুকুম। কিন্তু যদি তোমার দুনিয়ার কামানোর জন্য কোনো টাইম টেবিল না থাকে, রাত নাই দিন নাই ২৪ ঘন্টা খালি দুনিয়ার দুনিয়া, নামাজের মধ্যে দোকানের হিসাব করো, রাত্রে শুয়ে শুয়েও দোকানের হিসাব করো, আল্লাহর কোনো খবর নাই, মা বাবার খিদমতের খবর নাই, সন্তানের লালন পালনের কোনো খবর নাই, যদি ২৪ ঘন্টা তুমি দুনিয়ার পিছনে লাগাও, দুনিয়ার কামানোর জন্য যদি কোনো টাইম টেবিল না থাকে, তাহলে মনে করো তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। একটা ব্যাখ্যা শুনাইলাম, এই বক্তব্যের ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা বলে, শকুনে মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? বলেন বলেন, গোস্তই তো খাবে, হাড্ডি কি খাওয়ার জিনিস নাকি? শকুনে খাওয়ার জিনিসের দায় খায়, শিয়ালেও গোস্তই খায়, হাড্ডি খায়, খুকুরের কি অবস্থা? হাড্ডিও খায় গোস্তও খায়, তাই না? মানে যেটা খাওয়ার জিনিস ওইটাও খায়, যেটা অখাদ্য ওইটাও খাইতে চায়, খায়। বড় আমাদেরকে বুঝাইতে চান, এর মানুষ তোর মালটা ওইরকম দুই রকম, একটা খাদ্য আর একটা অখাদ্য, একটা খাওয়া যায় আর একটা খাওয়া যায় না, একটা হালাল আর একটা হারাম, হালাল খাওয়া যায় হারাম খাওয়া যায় না। তুই যদি হালালও খাস হারামও খাস, যেটা খাদ্য এটাও খাস, যেটা খাদ্য না এটাও খাস, তাইলে তোর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নেই, তখন তোর দুনিয়া মৃত জন্তুর মতো নিকৃষ্ট হয়ে যাবে। এই মৃত জন্তু খাইলে পেট নষ্ট হয়, এই দুনিয়া খাইলে ইমান কলব নষ্ট হয়ে যাবে, এটা শত্রু। একটা ব্যাখ্যা দিলাম, আমার জবাব দিতে হবে। শকুনে যখন মরা গরুর গ্রাম পায়, দেখবেন উপরে খালি চক্কর মারে, বড় ঐক্য এদের, আশেপাশের সব দুস্থদেরকে লাগ দেয়, বন্ধু বান্ধব ডাক দেয়, আয় আয় খাওন পাইছি তোর আয়া পর। মাগরিবের পর থেকে শিয়াল তো হুক্কা হু শুরু করে, কে কই আসস, আয় আয়। বলে কুত্তার কি খবর? কুত্তার সামনে কুত্তার চেয়ে দশ গুণ বড় মরা গরু পড়া, কুত্তায় নিজেও জানে লেজটা খাইয়া শেষ করতে পারবে না, কিন্তু কুত্তার সবার কি একটু একটু খায় আর ভেঙে ভেঙে তাকায়, যেই না দেখে ২০ গজ দূরে আরেকটা কুত্তা আসা আসার ভাব, তখন খাওয়া নাই কাগে ওই কুত্তা ডালে দৌড়ানি দেয়, কথা কম ঠিক কিনা? অরে দোস্ত, সমাজে এরকম বহু বড় ভাই আছেন, বাবা ইন্তেকাল করেছেন, ওই বড় ভাইয়ের কাছে সম্পদ গুলা রাখা, ছোট ভাই সম্পদ নিতে আসলে তারে দেয় দৌড়ানি, বোন সম্পদ নিতে আসলে তারে দেয় দৌড়ানি, আসেনি এরকম বড় ভাই? যদি কোনো বড় ভাই বাবার সম্পদ সব একা গ্রাস করতে চায়, ছোট ভাই বোনকে খালি দৌড়াইয়া তাড়াইয়া দেয়, তাইলে বড়রা বলেন তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বুঝতেছে? মাশা আল্লাহ, শব্দের নাম কি? কথা বলে না, তেনা গেল হইব না, আমি এখনো ঢুকি নাই পুরো বলি মূল মাকসাদের দিকে। শব্দের নাম কি? অক্ষর কয়টা? দুশ্মন শত্রু কয়টা? প্রথম অক্ষর ডাল মানি দেখছেন নি, পড়া মনে আছে মাশা আল্লাহ। ২৫ নম্বর পাইছেন মাত্র, এই ২৫ নম্বর লইয়া বাইক যাইতে রাজি? ১০০ লইয়া যাইতে বলি রাজি আছি না ইনশা আল্লাহ। দুই নম্বর অক্ষর শিন মানি শয়তান আমাদের শত্রু, কথা কার? আরো জোরে বলে না, কথা কার? আল্লাহ কই বলেছেন সূরা আল ফাতির? কোন সূরা? সূরা আল ফাতির আয়াত নম্বর ৬, ২২ নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের ১৪ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনে রব্বে করিম বলেন, ইন্নাস শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযূহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিযবাহ লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ আমাদের শত্রুকে, রব্বে করিম বলেন, রব্বে করিম বলেন, এ মানুষ শয়তান তোমাদের শত্রু, সে জাহান্নামের দিকে ডাকে, আমি আল্লাহ শত্রু বানাইয়া দিলাম, তুমি কিন্তু দোস্ত বানাইও না, ফাত্তাখিযূহু আদুওয়া, তুমিও তার শত্রু মনে কইর। শত্রু যে মনে করবেন, শত্রু দেখছেন কে কে, এই শয়তান কে কে দেখছেন একটু হাত তোলেন তো।
রোজের খালি হাত তোলায় কোন জায়গায় ভুল হয়ে যায় আল্লাহ জানে। এ পোলাপাইন শয়তান দেখো নাই, না দেখাই এত শয়তানি করো ওস্তাদ রে, না দেখাই মাশাআল্লাহ। মহতারাম হাজির, শয়তান দেখা যায় না এই কথাটা কা আরো করে বলে না কথা কা? আল্লাহ বলেছেন শয়তান দেখা যায় না, কোথায় বলেছেন? কোরআনে কারীমে। রাব্বুল কারীম বলেছেন সূরা আরাফ আয়াত নম্বর 27 8 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 12 নম্বর পৃষ্ঠা, রাব্বুল কারীম এই কথাটা বলেছেন। ইরশাদ হচ্ছে ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজ আবাওয়াইকুম من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون. এই আয়াতে রব্বুল কারীম ছোট্ট করে একটা কথা বলেছেন, খেয়াল করেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহু। রব্বুল কারীম বলেন নিশ্চয় শয়তান এবং তার সাঙ্গপাঙ্গ যারা তারা তোমাদেরকে দেখে, তোমরা কিন্তু দেখো না। মিন হাইজুলা তারাও না হোক, এমনভাবে তারা দেখে যে তোমরা তাদেরকে দেখো না। শব্দ আরবি দেখার, আরবি হচ্ছে রুইয়া, রুইয়া আপনার এলাকায় কয় নাম হয়েছে? রেনি রেনি চায় রেনি, এত নাম দিয়ে রেনি রেনি চায় ওই রেনি, ওই রুইয়া থেকে রেনি রেনি রয়েছে আরবি শব্দ রুইয়া। রুইয়া দুই রকমের, মাদ্রাসার ছাত্ররা ভালো বুঝবে এগুলা, আপনারাও বুঝেন সমস্যা কি, বুঝার কিছু না বুঝার কিছু নাই। রুইয়া দেখা দুই রকমের হয়, আমরা কিতাবে পড়েছি। এক দেখাকে বলে রুইয়া বিল বাসার, চোখ দিয়া দেখা নজর। আরেক রুইয়া, রুইয়া বিল কলব, অন্তরের দেখা, এটাকে বলে ইলম, জানা বুঝা। অন্তরের চক্ষু দিয়া দেখেছে মানে সে বুঝেছে, চর্মচক্ষু দিয়া দেখেছে মানুষ তার দৃষ্টিগোচর হয়েছে। রব্বে করিম যে বললেন মানুষ শয়তানকে দেখে না, মুফাসসিরিনে কেরাম এর দুইটা ব্যাখ্যা দিয়েছে। এক নম্বর ব্যাখ্যা চর্মচক্ষু দিয়া দেখে না, দুই নম্বর ব্যাখ্যা দেখে কিন্তু চিনে না বুঝে না। দুই ব্যাখ্যা, এক নম্বর ব্যাখ্যা শয়তান তাকে দেখে না মানুষ, দুই নম্বর ব্যাখ্যা দেখে কিন্তু চেনে না এটা শয়তানের লোক অথবা এটা শয়তানের জাল, শয়তানের চক্রান্ত। ওলামা একরামের কাজ হচ্ছে উম্মতকে শয়তান চেনানো, যেন তারা শয়তান থেকে বাঁচতে পারে। চিনবেননি আপনারা, রাজি আসেননি না? আমার ডরান শয়তান রে তো আস্তে আস্তে কোন যে ভয় আছে না, খাতির নষ্ট হয়ে যাবে। একটা জোরে সোরে তাকবীর দিয়া এলাকা থেকে শয়তানদের দূর করে দেন, আল্লাহু আকবার। কি যে একটা দৌড় মারছে রে ভাই, হাদিসের কথা এটা, আমার কথা না। আজানের আওয়াজ যখন হয় শয়তান যখন দৌড়ায় পেছন দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ায়। আমি আগে ওই পুরাতন টেম্পু দেখছেন না, ঠেকঠেক ঠেকঠেক করে চলে আর নিচে দিয়ে কালো ধোয়া বায়ু হয়, এটা দেখলেই আমার শয়তানের কথা মনে পড়তো। না জানি আজানের আওয়াজটা আসলে শয়তান যখন দৌড়ায় এইরকম একটা দৃশ্য দেখা যায়, শয়তানকে দৌড়ে গেছে। ব্যাখ্যা কয়টা? দুইটা, একটা হচ্ছে অরিজিনাল শয়তান যেটা এখানে দেখাই যায়, আরেকটা হচ্ছে শয়তানের চক্রান্ত এবং তার সাঙ্গপাঙ্গদেরকে আমরা দেখি কিন্তু চিনি না। আপনাদেরকে একটু একটু আইডিয়া দিলে বুঝবেন ঘটনাটা কি। তার আগে বুঝেন শয়তানের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে উম্মতকে, মানুষকে, শুধু মুসলমান না, মানুষকে মুশরিক বানাইয়া কবরে পাঠানো। কি বানাইয়া? কি বানাইয়া?
বেনামাজি বানায় আর কবরে পাঠানো এটা তার চূড়ান্ত লক্ষ্য না। কেন এটা? কারণ শয়তান জানে দোস্ত, আমি আর আপনি এমন এক রবের গোলামি করি আল্লাহু আকবার, যেই রবের নাম গফফার, সুবহানাল্লাহ। যেই রব সূরা নিসা 5 নম্বর পারা হাফিজ কোরআন শরীফের 17 নম্বর পৃষ্ঠা, যেখানে আমার রব গফফার তিনি বলেছেন বান্দারে, যত গুনাহ তুই করবি বান্দা আমি আল্লাহ চাইলেই সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু বান্দা তুই যদি শিরক করস আমি আল্লাহ মাফ করব না। রব্বে কেরিম বলেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। রব্বে কেরিম বলেছেন, বান্দা আমি আল্লাহ চাইলে তোর সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরক মাফ করব না। ও দোস্ত, শয়তান এটা জানে কি জানে না? যেহেতু জানে, এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে মানুষকে দিয়া শিরক করাইয়া কবরে পাঠানো। কারণ শয়তান জানে, একটা লোক সারা জিন্দগি নামাজ পড়ে নাই, কিন্তু যদি সে শিরক না কইরা কবরে যায় তার মাফ পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একটা লোক সারা জিন্দগি তাহাজ্জুদ করছে আমার সাথে শিরকও করে, সারা জিন্দগির তাহাজ্জুদ তার মাফ, সব বাদ সব বাদ, শিরকের কারণে সে জাহান্নামে চলে যাবে, কথা কোন ঠিক কি না? এটা দোস্ত শয়তান জানে, আর জানে বলেই শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে সলে বলে কৌশলে মানুষকে দিয়া শিরক করানো। কিন্তু শয়তান বড় বাটপার, কি বলেন কি না? সালাক বাটপার, বাটপার আর সালাক এক জিনিস না। মুমিন সালাক হয়, মুমিন বাটপার হয় না, কথা কম ঠিক কিনা? শয়তান বড় বাটপার, শয়তান এক পদ্ধতিতে মানুষকে শিরক করায় না, শয়তান বুইরাড়িরে ধরে এক পদ্ধতিতে, যুবকরে ধরে আরেক পদ্ধতিতে, খ্রিস্টানদেরকে ধরেছে এক পদ্ধতিতে, ইহুদিদেরকে ধরেছে আরেক পদ্ধতিতে। শিরক করার পদ্ধতি তার ভিন্ন ভিন্ন, কারণ সে জানে এক পদ্ধতিতে শিরক করাইতে গেলে আমি ধরা পড়ে যাব। তো শয়তান যখন বাংলাদেশে তার শিরক রাখছেন, রাইকার চিন্তা করতেছেন এদেশের মানুষকে কেমনে শিরক করানো যায়, গবেষণা করে কইরা রেজাল্ট একটা বাইর করছে। এখন কি আলোচনা চলতেছে, আলোচনার সূত্রটা আবারও বলে দিই। শয়তান দেখি কিন্তু বুঝি না, এটা আগে বুঝেন, তারপরে আসবো যে শয়তান অরিজিনালটা দেখা যায় না, ওইটাকে কেমনে ধরুম, এটা আসতেছে। আজকে শয়তান বড়ানোর জন্য লাঠি দেবো আপনাদের হাতে ইনশাআল্লাহ, বাড়ি নিয়ে যাইতে হবে আজকে, ওয়াজ কিন্তু বাড়ি নিতে হবে, ওয়াদা মনে আছে না? ওয়াজ বাড়ি নিতে হবে, বাড়িতে যাওয়ার সময় শয়তান তানোর একটা লাঠি দিয়ে দেবো, ওইটা নিয়ে মারে বুঝাইয়া দিবেন যে মা এটা তোমার লেগে আনছি, আর একটা মুগুর দেবো শয়তান তাড়ানোর জন্য, এটাও নিয়ে কাউরে বুঝাইয়া দিয়েন, আপনিও রাইখেন কিছু, আর একটা মলম দেব, মলম শয়তান কামড় টামড় দিলে ওইটা লাগাই দিলে ভালো হয়ে যায়, নেবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রথম ব্যাখ্যা হচ্ছে শয়তান দেখি কিন্তু বুঝি না, এটা শয়তানের চক্রান্ত, এটা হচ্ছে প্রথম কথা। দোস্ত বাংলাদেশের বাজারে আইসা শয়তান গবেষণা করে দেখলো এই দেশের বাজারে পীর মাশায়েখ আলেম ওলামা বড় হিট আইটেম, আর অসাধু বাপ্পার ব্যবসায়ী যারা বাজারে গিয়া খালি খোঁজে কোনটা বেশি চলে, যাইয়া ওইটার নকল বাইর করে, কথা কোন ঠিক কিনা? যেটা চলে না ওইটার নকল বাইর করবে কি জন্য? আসলটাই তো চলে না, এই জন্য শয়তান বাংলাদেশের বাজারে আইসা যখন দেখলো আহারে এই জায়গায় পীর মাশায়েখ আলেম ওলামাদের বড় কদর, মানুষ নৌকায় ভোট দেয়, হাফিজ জুজুর রহমতুল্লাহ আলে নামটা শুনলে কাইপা উঠে, কথা কোন ঠিক কিনা? লাঙ্গলে ভোট দেয় আল্লামা আহমদ শরীফ হাফিজাহুল্লাহ তাআলাকে দেখলে মাথা নোয়া সালাম দেয়, কথা কোন ঠিক কিনা? আরে ধানির শেষে ভোট দেয়, দাড়ি পাল্লায় ভোট দেয় একজন আল্লাহওয়ালা বুজুর্গ দেখলে রাস্তা থেকে একটু সাইডে চলে যায়, সিগারেটটা জুয়ান গোলা বাইন খাইতে আঙ্গরে দেখলে আস্তে কইরা পিছনের দিকে লয়ে যায়, কথা কোন ঠিক কিনা? শয়তান এগুলা দেখে কিনা? এই দৃশ্য শয়তান দেখা দেখা বুঝেছে এই দেশে বাংলাদেশের বাজারে হকানি পীর মাশায়েখ আলেম ওলামাদের বড় কদর, কয় এই দেশের মানুষগুলোকে ধোকা দিতে হইলে আমিও বাজারে নকল পিসাবার নকল হুজুর ছাড়তে হবে, এই জন্য খুঁজা খুঁজা এরকম
একটারে বসাইছে মতিঝিলে, কথা কয় ঠিক কিনা? আরেকটারে বসাইছে ফারঙ্গেতে, কথা কয় ঠিক কিনা? নানান জায়গায় নানান জায়গায় শয়তান তার চেলাদেরকে নিয়ে বসায় দিছে। মাকসাদ কি? মাকসাদ হইল দিনের আড়ালে মানুষের দিনদার পোশাকের আড়ালে, দিন দিনের পোশাকের আড়ালে, সুরতের আড়ালে, নেক সুরতে মানুষকে ধোকা দেওয়ার জন্য এই খাজারার বাবারা যেন মানুষকে দিয়া শিরিক করাইয়া শয়তানের কাজটা তারাই আঞ্জাম দিয়া দেয়। একটা উদাহরণ দিলে বুঝবা, একজন পত্রিকায় বিজ্ঞাপন দেখেছে নিঃসন্তান দম্পতি হুজুর সাইদাবাদীর সাথে সাক্ষাৎ করো, বাচ্চা পাইয়া যাবা। বেচারা চিন্তা করছে, হায় রে, মাদ্রাস গেলাম, সিঙ্গাপুর গেলাম, ব্যাংকক গেলাম, কত জায়গায় গেলাম, বাচ্চা হয় না। হুজুর সাইদাবাদীর কাছে গেলে যদি বাচ্চা হয় ক্ষতি কি, সমস্যা কি? দৌড়ে গেছে হুজুরের কাছে, হুজুর কয় কি রে, আমার তো বাচ্চা হয় না হুজুর। হুজুর মনে মনে কয়, তোর মতন বড়দের জন্যই তো এই দোকান দাঁড়ি করেছি, এখন কি করতে হবে? এখন তারা এতগুলো ধরায় দেয়, মানে পেরেশান করা। তোর পাহাড় থেকে একটা পাথর আনবি, গাড়ি চোর থেকে একটু ঘাস আনবি, আটলান্টিক মহাসাগরের নিচের থেকে একটু কাদা মাটি আনবি, বেড়াই কয় আমার বাচ্চার দরকার নাই, আমি এগুলো করতে আনবো, কয় জানি তো আনতে পারবি না, এই জন্যই তো আমার কাছে আইসস আমার ব্যবস্থা আছে, জিন সালাম দিয়া লয় আমি মুহূর্তের মধ্যে, কোনো টেনশন নাই, বাকি জিন রে মিষ্টি মুষ্টি খাওয়াই তো হয়, একটু খরচপাতি লাগবো দিবি, কথা কয় না? ও এই বেচারা চিন্তা করলো, কত জায়গায় ঘুরলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, বাচ্চা হয় না। হুজুর রে একটু জিলাপি আর মিষ্টি আর হালুয়া একটু খরচপাতি দিলে যদি আমার বাচ্চা হয় ক্ষতিটা কি? হুজুর কত লাগবে কর? কয় 10,000 টাকা। কয় লম ধরে দিছে 10,000, হুজুর ধরাই দিছে 7,500 টাকা দামের আংটি একটা, কত কত পায়? 7,500 টাকা। দোস্ত কেন 7,500 টাকা বললাম? আরে বহু আংটি তো দেখতেও সুন্দর, দামি পাথর লাগায় চকচক করে, ওই ভণ্ডরা যে আংটিগুলো ধরা দেয় এগুলো দেখতেও সুন্দর না। মাঝে মধ্যে বলি আসলে এটার দাম 7,500 টাকা, ওনা পুরোটাই ফাও কেন? আরেক বলদরে বুঝাইছে আমারে 1,000 আংটি বানাইয়া দে, তোরে লইয়া জান্নাতে যাব। বলদে কয় হুজুর তাইলে 2,000 আংটি বানাইয়া দে, আমার বউয়ের বুকিংটাও দিয়ে দিয়েন। আসেন এরকম বলদ বাংলাদেশে? সুবহানাল্লাহ। কেউ যদি তোমারে কয় তুমি লইয়া জান্নাতে যাব, ও দুস্ত আল্লাহর কসম খায়া তোমাদেরকে হাতে পায়ে ধইরা বইলা যায়, জুতাটা নিয়ে গালের মধ্যে দুইটা লাগাইয়া কইবা হুজুর আপনি জান্নাতে যাইবেন, আগে ওই সার্টিফিকেটটা দেখান, পারবা কিনা কথা কয়? বন্ধ কথা কার? সন্তান দেওয়ার মালিক কে? পাথর সন্তান দিতে পারে? কথা কয় না? ওই বেচারা বাড়ি গেছে, আংটি একটা পইরা বউর দিকে তাকায় আর কাইনা কাইনা তাকায় আর মনে মনে হাসে, আর কয় টেরটা পাইবা কয়দিন পরে, কি জিনিস যে পড়ছি। অবস্ত 2 মাস 3 মাস 5 মাস 6 মাস যা টের তো পায় না, উল্টা নিজেই টের পাইতেছে, ঘটনা কি? স্বাস্থ্য দিয়ে বাড়ে না। 9 মাস পর বউরে জিগায় কিছু কিছু আন্দাজ করতে পারতেছে, নি কয় না, খালি আন্দাজ করতে পারি, তুমি কেমনে কেমনে জানি থাকাও। দৌড়ে গেছে হুজুরের কাছে, হুজুর কোনো খবর তো হয় না, হুজুর আংটিটা খুইলা এমনি এমনি তাকাইয়া বলে, হায় রে এটার তোর পাওয়ার দেখি নষ্ট, এটা লইয়া বাথরুমে গেছিলি নাকি? কই গেছিলাম তো। কই গেছে পাওয়ার নষ্ট হইয়া, এখন কি করা? কই আবার একটা আংটি দিতে হইব, কই দেন, আবার দিছে 10,000। আংটি একটা লইয়া এবার বাড়িতে যাইয়া বউর দিকে তাকায়ার কয়, এইবার আর বাথরুমে যাও না, তুমিও বাঁচবা না। বলার 6 মাস 10 মাস পর দেখে বাচ্চা হয় না, এবার বুঝছে, আরে ভণ্ড প্রতারক আমার 20,000 খায়া ফেলেছে। ও দুস্ত তোমার 20,000 খায় নাই, ওই ভণ্ড তোমার ইমানটা খায়া ফেলেছে, কথা কঞ্জি কিনা? কারণ যারা মনে করে আংটি বাচ্চা দিতে পারে ওই ব্যক্তি, আর যারা আংটি ওই পাথরের পূজা করে, যারা মূর্তির পূজা করে, আর এই বিশ্বাসীর মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ বাচ্চা দেওয়ার মালিক কে? খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর তো বাচ্চা হইতো না, তিনি কি করেছেন? হাজরে আসওয়াদের কোন একটা কাইটা আংটি একটা বানাইছিলেন, তাবিজ একটা লাগাইছিলেন, কি করছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে যায় কইছেন, আব্বাও একটা বাচ্চা দাও না, ও বাবা খাজা একটা বাচ্চা দাও, খাজায় বাচ্চা দে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়ে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ
কত রকমের ভন্ডামি যে শয়তান করাইতেছে বাংলাদেশের জমিনে, পাইছে একটা উর্বর জমি, পাবলিক খালি খাওয়ায় আর খাওয়ায়, হুজুর করে খাওয়ায় খাওয়ায় প্যাট এক একটার বানাইছে। মাঝে মধ্যে আমি চিন্তা করি, এটা প্যাট নাকি অর্ডার দিয়ে পাঞ্জাবি একটা বানাইয়া ভিতরে মদিনা পানির ট্যাঙ্কি একটা ঢুকাইয়া বইয়া থাকে, আমি কী জানি। এমনি থাকে দেখছেন নি, এত বড় চেয়ারে এমনি বইয়া থাকে। আহলে হাদিস আর হানাফিদের মধ্যে এখতেলাফ, হাত কোন জায়গায় বানবো, বুকে না নাভির নিচে, এতে মনে মনে কয় কয় আমার এই সমস্ত এখতেলাফের কোনো যায় আসে না, আমার তো হাতই আয় না, লাগেন তো পায় না, হ্যাঁ এখতেলাফ নাই, আমার সব বরাবর জেনে আটকা এখানে ধরে রাখি কোনো রকম, মাঝে মধ্যে নামাজের মধ্যে ঘুমাইয়া গেল খালি এরু এরু করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোস্ত মোহতারাম, সন্তান দেওয়ার মালিক কে? খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত উম্মতকে শিখায় গেছেন, রে বান্দা এ উম্মতে আমার মিল্লাতের মানুষরা শুনে রাখো, সন্তান দেওয়ার মালিক যে আল্লাহ, সন্তানের প্রয়োজন হইলে পীর ফকিরের কাছে যাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। খলিল আল্লাহর কাছে যেই দোয়া করেছেন, তুমি ওই দোয়া করো, রব্বি হাবিলি মিনাস সালিহিন, পড়েন রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, জোরে সরে বলেন জিকির হবে কার নামে, আরো জোরে বলেন কার নামে, কি বলেছেন, ও মুসলমান জিকির হবে কার নামে, জিকির করো না একটু, আল্লাহ 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 আল্লাহ, জিকির হবে কার নামে বলো, আবার জিকির হবে কার নামে, কারণ কি কারণ কি কারণ, জিকির ইবাদত, জিকির কি ইবাদত, হয় একমাত্র মাবুদের কার, মাবুদকে, তুমি নামাজে দাঁড়ায় প্রত্যেক দিন যাকে মাবুদ বলো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও আল্লাহ ইবাদত করি একমাত্র তোমার, সাহায্য চাই একমাত্র কার কাছে, দোস্ত তুমি ইবাদত করো আল্লাহ, জিকিরও করো আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, ওই যে আমরা কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি, মানে হইল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নামাজ হবে একমাত্র কার, সেজদা হবে একমাত্র কার সামনে, দোস্ত কথা কয় না, কথা কয় না কার জন্যে, অথচ দেখবা বাংলাদেশে কিছু মানুষ আছে শয়তানের চেলায়েরা, মাথার মধ্যে সুন্দর পাগড়ি একটা লাগায় রঙিন, আবার চোখের মধ্যে সুরমা টুরমা দিয়া বেডির মতো সাজে, সুরমা দেওয়া বেডির মতো সাজানা মানে সাজে বেডির মতো, আবার গলার মধ্যে মালাও ঝুলায়, দুই চারটা আশেপাশে থাকে, পিছনে দুই তিনটা দাঁড়ায় থাকে খালি এমন করে, দেখছো নি তোমরা, বসে যান বসে যান, সুবহানাল্লাহ, আরে দেখছো কি না, কথা কর, জিকির করে খাজার নামে জিকির চলতেছে না, আউযুবিল্লাহ, আরে দোস্ত কত কয়েক বছর আগে খুলনায় যাচ্ছিলাম মাহফিলে, ওই যে ঘাটের মধ্যে ফেরিঘাটে, মাওয়া ফেরিঘাটে দেখি শয়ে শয়ে বাস দাঁড়ানো, সবুজ পতাকা লাগানো, মাইক লাগানো, বেড়া বেড়ি সব একখানে জিকির করতেছে, আমি কান লাগায় শুনি জিকিরটা কি করে কেমন কেমন জানি লাগে, জিকির করতেছে, আল্লাহ রলি খাজা বাবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়ো না জোরে, লা হাওলা, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, অমরিদরা শুনে রাখো, যদি খাজার নামে জিকির করো ঈমান থাকবে না, কথা কও ঠিক কি না, আর যে খাজা মুরিদদের এই জিকির দেখাও চুপ থাকে, আল্লাহর কসম খায়া বলি ওই খাজার নিজেরও ঈমান নাই, সবগুলা মুশরিক, সবগুলা মুশরিক, কথা কও ঠিক কি না, জিকির চলবে কার, এক আল্লাহর জিকির চলবে, আর
আর কারো জিকির চলবে না। দোস্ত দেখবা বাংলাদেশে নির্বাচন আইলে নেতারা টুপি পইরা সব ভয়ের হাসান বসরি, ঠিক কিনা? আর নেত্রী যারা আছে ইস্কাপ আর বোরকার মতন পইরা সব হয়ে যায় রাবিয়া বসরি, বড় বুজুর্গ মানুষ সবাই সবাই দৌড়ায় যায় ক্ষতি করারও ক্ষমতা রাখে না, কথা কও ঠিক কিনা? কোনো বাবা কোনো খাজা কারো কোনো উপকার করতে পারে না, এই কথা ঠিক আছে কিনা? অনেকে আবার আমার উপর নাখুশ হয়ে যাবে, এই মৌলবি আইছে একটা বাবার খাজা বলে কিচ্ছু করতে না বেড়া, সাহস কত কয় আসি নি এরকম পাবলিক? দোস্ত এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কার কথা? কোরআন কই বলেছে কয়টা বুঝার আগে আগে একটা জবাব দাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত পীর আউলিয়া বুজুর্গ দুনিয়া থেকে চলে গেছেন সবাই একটা পাল্লায় রাখেন আপনি, আরেক পাল্লায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের আঙ্গুলের একটা নখ রেখে দেন। এইবার মহাব্বতের দাবি নিয়ে বলেন, রসুলের নখের মূল্য বেশি না ওই পীর আউলিয়ার মূল্য বেশি? কথা বলেন, সেই রসুল সম্পর্কে রব্বুল কারীম কি বলেছেন? তুমি কোরআন খুলো সূরা আরাফ আয়াত নাম্বার 188 নয় নাম্বার পারা, হাফিজ কোরআন শরীফের 14 নাম্বার পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত। রব্বে করিম কি বলে? রব্বে করিম বলে, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা সবকিছুর মালিককে আল্লাহ তাআলা তার নবীকে দিয়া বলাইতেছেন, বলে দাও ইল্লা মা শা আল্লাহ। সবকিছুর মালিককে ক্ষমতা কে দেন? ইবাদত চলবে কার? সবাই তো বলে না, বোঝা গেল সবার এটা মত না, দ্বিমত আছে নি কারো? তাই জোরে সরে বলেন, সমস্ত ইবাদতের মালিক কে? আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না? চলবে। যদি কেউ আমাদেরকে আল্লাহ ছাড়া কারো ইবাদত কৌশলে সুকৌশলে করাইতে চায়, বুঝবো সমস্যা আছে। শয়তানের চক্রান্ত দেখতেছি বুঝতেছি না কেন পাইতেছে? এগুলা সব শয়তানের চক্রান্ত, উম্মতকে শিরিক করাচ্ছে, আমরা দেখতেছি কিন্তু বুঝি না এটা শিরিক। আমি মনে করি এটা মনে হয় ইবাদত। খাওয়ায় হারাম, নাম দেয় তবারক খাজার দরবারে। খাওয়ায় হারাম, নাম দেয় কি? তবারক। কারণ কি? ওই যে দেখি এটা তবারক, বুঝি না এটা হারাম, এটাই তো রব্বে কারীম বলেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবীলুহু মিন হাইসু লা তারাউনাহু। আমি আর কথা লম্বা করব না, জুয়ানদেরকেও শয়তান শিরিক করায় ভিন্ন পদ্ধতিতে। জুয়ান পোলাপাইন বেশি আছে এনে, তোমাদের বেশি শোনা দরকার এগুলা। বর্তমান সময়ে শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা এদেশের যুব সমাজের মস্তিষ্ক চেতনা নষ্টের জন্য এমন কোনো চক্রান্ত নাই যা করছে না। চোখ বুঝে সহ্য করার সময় শেষ, প্রতিবাদ প্রতিরোধের সময় এসেছে। যুবক সতর্ক হও, সাবধান হও, প্রস্তুত হও, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। আমি তোমাকে বলছি না কাউকে ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে নামাও, আমি তোমাকে বলছি না কাউকে ক্ষমতায় উঠানোর জন্য তুমি জীবন দিয়ে দাও, আমি তোমার চেতনায় একটু নাড়া দিতে চাই। যারা হাফিজ জিনের জমিনে
জোরে সোরে বলো সমস্ত ভাগ্যের মালিক কে? আল্লাহ। আগেও বলেছি সূরা আরাফ আয়াত নাম্বার 188 9 নাম্বার পারা হাফিজ কোরআন শরীফের 14 নাম্বার পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত রব্বুল কারীম বলেছেন কুল্লা আমলিকু লি নাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। সব ভাগ্যের মালিক কে? কোন দেবতা কারো ভাগ্যের মালিক না দোস্ত। ওই মুশরিকরা ওই দেবতার পিছনের মুখের কাছে যায়া লাফাইতো লাফাইতো কৃতজ্ঞতা প্রকাশ করত। যখন রাত্রে 12টা বাজত, 12টা বাজার সাথে সাথে তারা সামনের মুখের কাছে চলে আসত। আয়েশা তার কাছে প্রার্থনা করত আর আনন্দ উদযাপন করত। কি প্রার্থনা! তাদের বিশ্বাস হইল আগামী বছর যত ভালো কিছু হবে সব কিছুর মালিক এই সামনের মুখ, সামনের মুখটাকে খুশি করতে পারলে আগামী বছরটা ভালো যাবে। এই জন্য তারা সামনের মুখের কাছে আয়েশা আনন্দ উদযাপন করত। এরা ছাগলের 3 নম্বর বাচ্চা। যারা মুশরিক, যারা জানুন দেবতার পূজারি, তারা লাফায় লাফা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তুই কালিমা ওয়ালা হইয়া, তুই আবু বকর ওমরের পুত্রসূরি হইয়া, তুই জানুন দেবতার পূজারির সাথে কেমনে লাফাস, তোর লজ্জা লাগে না? তুই মনে করছো এটা একটা আনন্দ উৎসব? না 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 দোস্ত, আনন্দ উৎসব না, শয়তান কৌশল কইরা তোমারে দিয়া শিরিক করায়, তুমি টের পাচ্ছ না। এটাই রব্বি কারীম আমাকে তোমাকে সতর্ক করে বলেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম। সূরা আরাফ আয়াত নম্বর 27 এ রব্বি কারীম বলেছেন শয়তান এমন ভাবে চক্রান্ত করবে, শয়তানের চক্রান্ত তুমি দেখবা কিন্তু বুঝবা না এটা শয়তানের চক্রান্ত। ওই চক্রান্তের জালে তুমি ফাইসা গিয়া, শিরিকের মধ্যে জড়াইয়া গিয়া তুমি জাহান্নামী হয়ে যাবা। তওবা করো, বলো ইনশাআল্লাহ আজকের পর এমন অনুষ্ঠানে আর প্রোগ্রামে আর কোনোদিন যাব না ইনশাআল্লাহ। আজ ইনশাআল্লাহ হাত তুলে আল্লাহকে সাক্ষী বানাও, আল্লাহু আকবার, হাত নামাও। আরেকটা যদি এখন বলি তাইলে তো আমার রাজাকার বানাইয়া ছেড়ে দিবা, বলা বড় কঠিন। কিন্তু যতই ভয় দেখাও, যতই কিছু বলো, কোরআনের কথা, শিরিকের বিরুদ্ধে কথা, তাওহীদের কথা আমরা না বললে খেয়ানত হবে। নিজের মৃত্যুর ভয়ে, ফাঁসির ভয়ে, জেলের ভয়ে, নির্যাতনের ভয়ে যদি উম্মতকে শিরিকের বিষয়ে সতর্ক না করি, তাহলে আমি মনে করি আমি আলেম না, আলেম না, আমি বোবা শয়তান। কথাটাও ঠিক কিনা? এরা দোস্ত ফাঁসি দিতে পারবা, তাও আল্লাহর সামনে আসামির কাজ করায় দাঁড়াইতে পারবো না, জেলে ঢুকাইতে পারবা তাও ভালো, কারণ আমার রব বলেছেন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার রবের পাকার কিন্তু আরো মারাত্মক ভয়ঙ্কর। আমি আমার রবের গ্রেফতারিতে পড়তে রাজি না, সরকারের গ্রেফতারিতে সারা জিন্দগি কাটাইতে রাজি। তোমরাও রাজি আছো ইনশাআল্লাহ? মারহাবা, এমন তো দরকার আমার। ভাইয়া যাইও না আবার ডরে, সুবহানাল্লাহ। পয়লা বৈশাখ মাঙ্গালির চেতনা ধারি কিছু মানুষ আছে, এক চেতনা খালি ফালায় ফাল মারে, হুদাই কিছু জিনিস বানাইয়া আউলা জাউলা কয়লা বাঙালি চেতনা চালাইয়া দিল আর কি। একটা মার কাছে 80 দশকে কিছু আবিষ্কার করে চালাইয়া দিল, এটা বলে বাঙালি চেতনা। আজিব অবস্থা। একটু শোনাই আপনাদেরকে সতর্ক করার জন্য, যেগুলো করবো না আমরা, সতর্ক হওয়া, সচেতন হওয়া, কিভাবে আমার দেশকে, আমার জাতিকে, আমার এই যুব সমাজকে শিরিকের মাধ্যমে চেতনা ধ্বংস করে করে কিভাবে জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। উম্মতের ওলামায়ে কেরাম, আপনাদেরও একটু জরুরি এই কথাগুলো শোনা দরকার, যেন আপনার আশপাশের যুবকদেরকে অন্তত আপনি আটকাইতে পারেন, অন্তত বলতে পারেন। শিরিকের যত রাস্তা আছে সমস্ত রাস্তাগুলো আমাদের কাছে ক্লিয়ার না থাকে, আমি আমার ভাইকে ওই রাস্তা থেকে কী করে বাঁচাবো, কী করে জানবো এই রাস্তায় গিয়ে সে শিরিক করতে পারে, রাস্তায় তাদের চিনিয়ে না, আমাদের জানা দরকার। বর্তমান সময়ে এই চক্রান্তগুলো বেশি চলতেছে, কেন? এটারও একটা কারণ আছে। কারণ 1757 ইতিহাস, ইংরেজরা যখন এই দেশ দখল করে 100 বছর পর্যন্ত তারা এদেশের মানুষ যারা স্বাধীনতা বিরোধী, ইংরেজদের বিরুদ্ধে আর কি, স্বাধীনতা বিরোধী না, ইংরেজদেরকে যারা মানে নাই তাদের উপর 100 বছর পর্যন্ত ইংরেজরা নির্যাতন চালিয়েছে।
নির্যাতন নির্মূল নিষ্ঠুর নির্যাতন চালায় তারা একশো বছর পর উপলব্ধি করেছে কিছুই হয় নাই, খালি দখলদারিত্ব কায়েম হয়েছে, কিন্তু মানুষের চেতনা যা আছে বরং তার চেয়ে আরো দিন দিন তেজ হইতেছে। কারণ কি? 1857 তারা গবেষণা করা শুরু করলো। কারণ কি? তদন্ত কমিশন গঠন হইল, তদন্ত কমিশন রিপোর্ট পেশ করলো, এগুলো ইতিহাস। তিনটা পরামর্শ দিল তদন্ত কমিশন, যে বিশেষত মুসলমানদেরকে দমানোর জন্য এই তিনটা পদ্ধতি গ্রহণ করেন তাইলে কাজ হয়ে যাবে। এক নম্বর পদ্ধতি, মুসলমানদের মুখ থেকে কোরআনকে সরাইয়া দেবে, মুসলমান ঠান্ডা হয়ে যাবে। দুই নম্বর পদ্ধতি, মুসলমান আলেমদেরকে গণহারে হত্যা করা শুরু করে, মুসলমান ঠান্ডা হয়ে যাবে। তিন নম্বর পদ্ধতি, ইসলামী সংস্কৃতি তাহজিব তামাদ্দুন সব শেষ কইরা আমাদের আগ্রাসক বিজাতীয়দের সংস্কৃতি সুকৌশলে রন্ধ্রে রন্ধ্রে সমাজে ঢুকাইয়া দিতে হবে। মুসলমানের বাচ্চারা যদি আমাদের সংস্কৃতিকে লালন করে তাহলে তারা আর কোনোদিন আমাদের বিরুদ্ধে প্রতিরোধ স্পৃহা তাদের থাকবে না, তাদেরকে পরাজিত করার জন্যে আর যুদ্ধের প্রয়োজন নাই। ও দোস্ত, আজকে মুসলমানের সন্তান বিজাতীয় সংস্কৃতি লালন করতে করতে চেতনা এতটাই নুইয়ে পড়েছে, তার সামনে তার নবীকে গালি দেয় সে চুপ থাকে, তার সামনে তার রবকে নিয়ে কটূক্তি হয় সে চুপ থাকে, তার সামনে কোরআনের বিরুদ্ধাচরণ করা হয় সে চুপ থাকে, টুপির বিরুদ্ধাচরণ করা হয় সে চুপ থাকে, দাড়ির বিরুদ্ধাচরণ করা হয় সে চুপ থাকে। তোমরা চুপ থাকো, তোমাদের ব্যাপার, আমরা আমাদেরটা শোনা দেয়। আমরা ওই সমস্ত আলেমদের উত্তর শুনি, তাদের চেতনা লালন করি, যাদের রক্ত যখন ভারতের উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল ব্রিটিশ লালগুপ্তারা পালাতে বাধ্য হয়েছিল, যাদের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল ওই রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল, তোমরা শুনে রাখো, উলামায়ে দেওবন্দের রক্ত যদি এই জমিন স্পর্শ করে আল্লাহর কসম খায়া বলি একটা কুলাঙ্গারকে এই জমিন থেকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। রাজনীতির ময়দানে তুমি কোন চেতনা লালন করো তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি রাজনীতির মানুষ না। তুমি নৌকায় ভোট দাও, আমার কোনো আপত্তি নাই। ধানের শীষে ভোট দাও, আমার কোনো আপত্তি নাই, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু তুমি যদি কালিমা ওয়ালা হয়ে থাকো, কালিমার বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার দাঁড়ায় আর তুমি যদি চুপ থাকো, বুঝতে হবে তোমার ইমানের মধ্যে গড়বড় হয়ে গেছে। তওবা করে নতুন করে তুমি ইমান কবুল করো, কথা কন ঠিক কিনা? মুসলমানের সন্তান চেতনা নুইয়া গেছে, কেন? বিজাতীয় সংস্কৃতি চর্চা করতে করতে সে ভুলে গেছে সে মোহাম্মদ বিন কাসিমের সন্তান, সে ভুলে গেছে সে খালিদ বিন ওয়ালিদের সন্তান। তাই তো বড় পরিতাপের সাথে বলতে হয়, হুলি খেলায় মুসলমানের সন্তান এখন জড়ায়া যায়, মন্দিরগুলোতে মুসলমানের সন্তান এখন জড়ায়া যায়। বড় আফসোস আর পরিতাপের সাথে কথাগুলো বলছি। কারণ কি? কারণ হইল বিজাতীয় সংস্কৃতি আমাদের এমনভাবে ছোবল আক্রমণ করেছে, আমরা আক্রান্ত হয়ে গেছি। ও দোস্ত মোহতারাম, ও আমার প্রাণের যুবক ভাইয়েরা, হাতে পায়ে ধরিয়া যায়, সতর্ক হও, তোমার ইমান বড় সম্পদ। 1400 বছর ধরে হাজার লাখ বার আমরা প্রমাণ দিয়েছি, মুসলমান কল্লা দিতে জানে, ইমান দিতে জানে না। এই প্রমাণ আবারও দিতে হবে ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। তুমি যাও বৈশাখ উদযাপন করার জন্যে, তুমি বাঙালি, এত তো আমার কোনো সমস্যা নাই, আমি তো বাঙালি। তুমি ইলিশ খাইবা, খাও, আল্লাহ দিছে নেয়ামত, খাইবা, 50 টাকার ডালে 500 টাকা দিয়ে খাইবা, অপচয় করবা এটা তোমার বিষয়। সারা জিন্দগি খাইছ কাচের প্লেটে, এখন তুমি শাঙ্কিতে খাইবা, খাও, সারা জিন্দগি খাইছ রিচ ফুড, কোরমা পোলাও,
ফাস্টফুড আইটেম, KFC, হ্যাঁ এই সমস্ত আইটেম খেয়েছ, এখন তোমার একটু পান্তা খাইতে মনে চাইছে, খাও, খায় পেট ওষুধ হঠাৎ করে খাইলে আমার, এগুলো নিয়ে আমার কথা নয়। আমার কথা হলে বাঙালি চেতনার নামে তুমি যখন আমার সমাজকে শরিক করাবা, আমার সমাজকে জাহান্নামের দিকে নিয়ে যাবা, তখন আমি চুপ থাকতে পারি না। এটা আমার ইমানি জিম্মাদারি, কথা কোন ঠিক কিনা? রমনা বটমূল আছে একটা ঢাকায়, রমনা পার্কের ভিতরে, আমার বড় দুর্ভাগ্যের কাছেই থাকি, ওখানে পয়লা বৈশাখের আনন্দ উদযাপন সেখান থেকে শুরু হয়। কথাটা এখন এই জন্যে বলছি যে উম্মতকে একটা বিষয় আমাকে সতর্ক করতে হবে, বৈশাখ বহুদূর, সেই এপ্রিল, 14 এপ্রিল, এখনও 4-5 মাস বাকি। এখনই বলার কারণ হচ্ছে নতুন একটা চক্রান্ত চলতেছে, এই চক্রান্ত সম্পর্কে আপনাদেরকে সচেতন করে দিতে হবে। আমাদের কি সেটা, সেটা জানার জন্য আপনাকে পিছন থেকে আগাইতে হবে। বিরক্ত হচ্ছেন নি আপনার আগে বলেন? 11টা বেজে গেছে, আমি 1.5 ঘন্টা ধরুন, কতক্ষণ চলে বললাম, কতক্ষণ চলবে শেষ করে না? আপনারা কি আসেন আমার সাথে? ওখানে বৈশা বটমূলের মধ্যে ছায়ানট শিল্পী গোষ্ঠী একটা বানাইয়া দিয়ে গেছিল, প্রয়াত কবি সুফিয়া কামাল। ওই ছায়ানটের শিল্পীরা ওখানে বৈশাখ গান বইলে বইলা বৈশাখরে আহ্বান করে, উদযাপন করে, গ্রহণ করে। তো সেখানে বৈশা দেখেন কীভাবে শীত করানো হচ্ছে, টের পাই না আমরা। ওই যে আল্লাহ বলেছেন ইন্না হু ইয়ারাকুম, গোড়া ঠিক রেখেন, আমি কর্তিকার তার শিক্ষণ দিচ্ছি। রব্বে কারীম বলেছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহু, শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা এমনভাবে তোমাকে দিয়ে শিরিক করাবে, তুমি দেখবা কিন্তু টের পাবা না। কথা চলতেছে এটা, আমি খালি উদাহরণ দিচ্ছি, এইরকম উদাহরণ দিতে থাকলে সারা রাত শেষ হয়ে যাবে। সামনে একটু আগানো নিয়োগ করছে, এটাই শেষ, এই বৈশাখের কথাই শেষ। ওখানে বৈশাখ গান শুরু করে না, অপেক্ষা করে বৈশাখ, বৈশাখ কিসের অপেক্ষা? সূর্য ওঠার অপেক্ষা। খেয়াল করে আমাদের চেতনা এতটাই ধোঁতা হয়ে গেছে, কি করতেছি কোনো খবর নেই। সূর্য ওঠার অপেক্ষা করা হয়, সূর্য উঠলেই শুরু করে গান, এসো হে বৈশাখ এসো মা। এই মুসলমান একটু চিন্তা করলাম না বিষয়টা, মুসলমান তো সূর্য ওঠার অপেক্ষা করে না, সূর্য উঠলে মুসলমান ইবাদত ছেড়ে দেয়, নামাজ আর পড়ে না, কথা কও ঠিক কিনা? সূর্য ডুবার অপেক্ষা মুসলমান করে, সূর্য ডুবলে মাগরিবের নামাজ পড়ে, সূর্য ডুবলে মুসলমান ইফতার করে, সূর্য ওঠার অপেক্ষা তো করে যারা সূর্যের পূজারি, কথা কও ঠিক কিনা? এই মুসলমানের সন্তান গুলারে বসে বসে অপেক্ষা করা হয়, সূর্য উঠলে তারপরে গান শুরু করবা, শুরুতেই তোমার দিয়ে সূর্য পূজা করানো হচ্ছে, তুমি টের পাও নাই, ঠিক আছে। তারপর শুরু করলা গান, গানটা হইল রবীন্দ্রনাথের, কা রবীন্দ্রনাথ তো বড় বুজুর্গ মানুষ আছিল, ব্রাহ্মণ, ব্রাহ্মণ কি, ব্রাহ্মণ প্রকৃতি পূজারি, পানির পূজা করে, বাতাসের পূজা করে, গাছের পূজা করে, সূর্যের পূজা করে, রাতের পূজা করে, দিনের পূজা করে, বৈশাখের পূজা করে, গরমের পূজা করে, ঠান্ডার পূজা করে, যারে পায় তারই করে, এটা হলো ব্রাহ্মণ প্রকৃতি পূজারি। এই ব্রাহ্মণের গানের মূল বিষয় দুইটা, প্রত্যেক কবি সাহিত্যিকদের গানের কিছু লেখার কিছু আইটেম থাকে, সে কি বিষয়ে পারদর্শী, কবিতার কিছু আইটেম থাকে, কেউ বিদ্রোহের কবিতা লেখে, কেউ প্রেমের কবিতা লেখে, কেউ ছেকের কবিতা লেখে মানে বিরহের কবিতা লেখে, কেউ দেশ প্রেমের কবিতা লেখে, কেউ প্রার্থনার কবিতা লেখে, কবিদের একটা সাইড থাকে। রবীন্দ্রনাথের কবিতাগুলো ছিল দুই রকমের, তার গানের উপযুক্ত বিষয় ছিল দুইটা, মূল দুইটা শাখা প্রশাখা ছিল। যারা সাহিত্য চর্চা করেন তাদের কাছে জিনিসটা নতুন কিছু নয়, জানেন আপনারা। এক নম্বর রবীন্দ্রনাথের গানের মূল বিষয় হচ্ছে প্রেম, যত কবিতা পাইবেন দেখবেন কোনো না কোনো প্রেমের কবিতা এটা। দুই নম্বর হচ্ছে প্রার্থনা, দোয়া করছে, দোয়া, এসো হে বৈশাখ এসো, এটাও প্রার্থনার কবিতা, প্রেমের না। এখন আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, রবীন্দ্রনাথ প্রার্থনা করেছে আল্লাহর কাছে?
কার কাছে? দেবদেবীর কাছে। কার কাছে? দেবদেবীর কাছে। আহারে মুসলমানের সন্তান, রবীন্দ্রনাথের ওই দেবদেবীর কাছে করা প্রার্থনা এসো হে বৈশাখ এসো বলে বলে এখন তুমি বাঙালি সাজতেছ, তোমার খবর নাই। রবীন্দ্রনাথের ওই প্রার্থনার গান তুমি গায়া, তুমি নিজেও শিরিক করতেছো, তোমার খবর নাই। গানের একটা লাইন দিয়ে উদাহরণ দিলে আপনিও বুঝবেন কেমনি শিরিক করতেছি। খালি কয়ে গেলেই হলো হুজুর, আমি হুজুর ডাইল খাই, আমি কি বুঝি? আপনারা তো কত স্মার্ট, সুবহানাল্লাহ, এমন প্যান্ট পরেন আপনারা একজন সব একদম পরিষ্কার স্মার্ট ফুটে ওঠে, কত স্মার্ট আপনারা। আমরা তো মৌলবী মানুষ, পাঞ্জাবি পরি, ঢোলা ডালা, এ হাঁটুর নিচের পায়জামা, এ টাকনের উপরে, 1400 বছর আগে বলে আমরা ওই যুগের মানুষ। আহারে ওই যুগের মানুষ হলে কপালটা, কপাল না ছিল কত ভালো হয় না। তো ঠাট্টা করেন যে এই যুগ লইয়া আমরা আফসুস করি, ওই যুগ লইয়া আহারে ওই যুগে কি লেগে হইলাম না। সেটা আমাদের সোনালী যুগ, সুবহানাল্লাহ, খায়রুল কুরুন, সুবহানাল্লাহ। দোস্ত একটা লাইন শুনলে, ব্যাখ্যা করলে বুঝবেন রবীন্দ্রনাথের গানের মধ্যে কেমনে শিরিক আমাকে দিয়ে করানো হচ্ছে। অথচ মুসলমানের সন্তান বড় উৎসাহের সাথে যাইয়া ওই গানের অনুষ্ঠানে যাইয়া শরিক হয়, আর ওই সাথে সাথে ওই গানের টান দেয়। একটা লাইন শুরু বলি, পুরো কবিতাটার পোস্টমর্টেম করলে সারা রাত শেষ হয়ে যাবে। ছত্রে ছত্রে শিরিকের কথা, মুসলমানের সন্তানের খবর নাই। একটা লাইন হইল, অগ্নিস্থানে শুচি হোক ধরা। এই লাইনটার ব্যাখ্যা শুনলেই বুঝবেন, অগ্নি মানে আগুন, স্নান মানে গোসল করা, শুচি মানে পবিত্র, ধরা পৃথিবী হোক হোক, অগ্নিস্থানে শুচি হোক ধরা। বৈশাখকে ডাকা হচ্ছে, ও বৈশাখ আসো, এসো হে বৈশাখ আসো, আইসা আগুন দিয়া স্নান করাইয়া, আগুন দিয়া গোসল করাইয়া, এই ধরারে তুমি আইসা পবিত্র করো না, আউযুবিল্লাহ। আরে মুসলমান তুমি কেন বুঝো না, মুসলমান আগুন দিয়া গোসল দিয়া পবিত্র হয় না। মুসলমান তো পবিত্র হয় ওযুর মাধ্যমে, কিসের মাধ্যমে? মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান তো পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে। মুসলমানের আত্মা যদি নাপাক হয়ে যায়, ওই নাপাক আত্মা পবিত্র করা হয় তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে, আগুন দিয়া পোড়াইয়া পবিত্র করা। এটা তো মুসলমানের বিশ্বাস না, এটা তো হিন্দুদের বিশ্বাস। তুমি কি দেখো না হিন্দুরা বিয়ের সময় আগুনকে সাক্ষী রেখা সাত চক্কর মারে? তুমি কি দেখো না? তুমি কি দেখো না হিন্দুরা মৃত্যুর পর ওই লাশ পোড়াইয়া তারা পবিত্র করে? তুমি কি দেখো না লাশ পোড়াইয়া পবিত্র করা, আগুন দিয়া পোড়াইয়া পবিত্র করা? এটা কালিমাওয়ালাদের বিশ্বাস না, এটা তো মুশরিক হিন্দুদের বিশ্বাস। অথচ বাঙালি চেতনার নামে তোমার আমার জবান দিয়া ওই গান্ডা বাইর করতেছে, আর আমি বাঙালি সাজতেছি। শয়তান উপরের থেকে তাকায়া তাকায়া কয়, আরে বাঙালি যুবক তোরে দিয়ে শিরিক করাইলাম, তুই টের পাইলি না। রব্বুল কারীম ডাক দিয়া বলে, রে বান্দা আমি তো আগেই সতর্ক করেছিলাম, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান এমন ভাবে শিরিক করাবে তোমরা দেখবা কিন্তু টের পাবা না। বুঝতেছেন কথা? গেল কেন বলতেছি এগুলো পরে আসতেছি, এখনো আমি আমার আসল কথায় ঢুকি নাই। ওই গান টান শেষ কইরা আসে এই ইউনিভার্সিটির ওই রোডের মধ্যে, এটাকে কি বলে, টিএসসি না, এই পিজি হাসপাতালে শাহবাগ পড়ে, শাহবাগ পড়ে, শাহবাগ পড়ে, ওখানে আসে। ওখানে আসে কেন? ওই চারুকলা ইনস্টিটিউট আছে একটা ইউনিভার্সিটির একটা শাখা, সেখানে আর্ট মাঠ শিখায়, মূর্তি বানান শিখায়, আবেজ আবেজ যত আকাম টুকাম আছে সব শিখায় চারুকলা ইনস্টিটিউট। এর পক্ষ থেকে একটা মিছিল হয়, এই মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। মিছিলের নাম কি? নাম কি জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদেরকে শব্দটার সাথে পরিচিত করাই দিয়েছি, কেন এই শব্দের আজাব আপনাদের উপর আসতেছে খুব শিগগির, এই জন্যে। এই জন্য উচ্চারণটা আবার করেন, মিছিলের নাম কি? মঙ্গল শোভাযাত্রা। ব্যাখ্যা করেন, মঙ্গল তো মঙ্গল শোভাযাত্রা দিয়েছি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই মিছিলে যারা থাকবে, ও যে রোমান মুশরিকরা জানুস দেবতারে ভাগ্য দেবতা মনে করে ওখানে এসে আনন্দ উদযাপন করতো, কেন আগামী বছরটা যেন মঙ্গল যায়, ওইখান থেকে শিক্ষা এখন মঙ্গল শোভাযাত্রা বাইর করে। এই মিছিলে যারা থাকবে তাদেরও আগামী বছরটা ভালো যাবে, ভালো কথা না? তুমি কয়েন না ডাইরেক্ট ভালো কথা। মিছিলে আইসা তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ
আমরা সবাই একসাথে হইলাম, গুণাটুনা যাই করছি তুমি মাফ করে দাও, আমরা আগামী বছরটা ভালো করে দিও, করতে পারো, অসুবিধা তো নাই, আছে আর কথা কয় না, আছে করতে পারে, কিন্তু বিষয় তুই জানা, বিষয় মিছিল তো মানুষের মিছিল, কার মিছিল, জোরে কয় না, কার মিছিল, মানুষের মিছিলে। আমাদের একটা প্রশ্ন, মিছিলের শুরুতে এই সমস্ত পেঁচা পোঁচা আবে যাবে মূর্তিগুলো কেন? এই প্রশ্নের উত্তর দেব। পেঁচা পেঁচা, পেঁচার সাথে বাঙালিদের মিছিলের কি সম্পর্ক আমরা জানতে চাই, আমাদের জানার অধিকার আছে, কারণ ওই মিছিলে তো আমারও যাইতে হবে, আমি বাঙালি না, বাঙালি যেহেতু আমার ফালাইবা কেন, আমি হুজুর মানুষ, মিছিলে আমারও শরীর করল, তোমরা একা একা বাঙালি হইবা, আমি কই যাবো শেষে, আরে কথা কয় না, আমারও তো বাঙালি হইতে হবে নাকি? তো ওই মিছিলে আমিও যাইতে চাই, কিন্তু আমার একটা উত্তর দাও, মিছিলের মধ্যে পেঁচা রেখি তোমরা, পেঁচার সাথে আমাদের সম্পর্ক ভালো না, এটা দেখলে ভয় লাগে, এটারে সরাও, এটারে কেন আনছে আগে আমাদেরকে বলো, জবাব দিতে গেলে ধরা খাইব, গোমর ফাঁস হয়ে যাবে, তো তোমরা তো জবাব দিবা না, গোমর আমরা এই নিজেরাই ফাঁস করে দিই, আমার যুবকরা শুনলে আর যাবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলো মৌলবীর কথা না, মনে করছো ডাল খাওয়া মৌলবী, এগুলো কি কয়, হিন্দুদের বিশ্বাস এগুলা, একটা শিক্ষিত হিন্দু নিয়ে আমার এই বক্তব্য রেকর্ড শোনাইয়া দেখো কি বলে, তাদের ধর্মের সাথে আমাদের কোনো বিরোধ নাই, তারা যা ইচ্ছা তা করুক, আমাদের এটা কেউ যায় আসে না, কিন্তু ওই ধর্মটারে প্যাকেট কইরাই না, হালুয়া দেখাইয়া আমার ভিতরে বিষ ঢুকাইয়া আমার এটার এক বাঙালি চেতনার নামে হালুয়া লাড্ডু খাওয়াইয়া দিবা, আমি অত বড় তার বোকা না, কথা কও ঠিক কিনা? উম্মতের সচেতন আলেমরা এখন জেগেছেন আলহামদুলিল্লাহ, উম্মতকে সতর্ক সচেতন করছেন আলহামদুলিল্লাহ, এখন সময় হইল তোমাদের সচেতন হওয়া, প্রতিরোধ প্রতিবাদ করা। পেশা কেন আসলো, হিন্দুদের বিশ্বাস হচ্ছে তাদের এক দেবতা আছে, নাম হইল বিষ্ণু দেবতা, নাম শুনছেন না, বিষ্ণু দেবতার বউ আছে, আমার বউয়ের নাম হইল লক্ষ্মী দেবী, কিনা কথা বলেন সাথে সাথে, চিল্লাইতেছি আমি, নেতাইয়া গেলেন তেনাইয়া গেলেন আপনারা আগ্রহ নাকি, বিরক্ত হইতেছেন নাকি? লক্ষ্মী দেবী হিন্দুদের বিশ্বাস, লক্ষ্মী দেবীর আবার মাইয়া আছে পাঁচটা, কয়টা, পোলা নাই একটাও, মাইয়া পাঁচটা, একটা হচ্ছে পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, পাঁচ মাইয়া, নাম নিয়ে একজন উচ্চারণ করলাম যে বহু হতভাগা মুসলমান আছেন যারা নিজের সন্তানের নাম রাখেন শোভা, কমলা রাখেন, আজকে থেকে রাখবেন না, নাম ওলামা একরামের সাথে মশওয়ারা করে রাখবেন, রাখছেন এমন এক নাম যেই নাম লক্ষ্মী দেবীর মাইয়া, এটা হিন্দুদের বিশ্বাস, হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবী হচ্ছে সমস্ত ভাগ্যের মালিক, নাউজুবিল্লাহ কইলে কর না কইলে সুদ থাকে না, আমি কই আরো আসতে কর, শয়তানদের সব বেরাজ করতে চায় না, নারাজ করতে চায় না, সবাই খাতির নষ্ট করতে চায় না, পরে না আমার বিপদে গেলে পরে বাইরে গেলে শয়তান তাড়ানোর জন্য লাড়ি দিয়ে দেবো, মনে আছে না কথা, এখন আর শয়তান ধারে কাছে আসতে পারবো না ইনশাল্লাহ, লাড়ি দিয়ে দৌড়ানি দিবেন, দেখবেন দৌড় ইনশাল্লাহ, লাঠি নিয়ে যাবেন তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা ওই যে পেশার সাথে লক্ষ্মী দেবীর কি বিষয় আমরা তো বুঝলাম না, আপনারা কইতে পারেন, দোস্ত কাহিনী আছে এখানে, দাল মে কুছ কালা হ্যায়, হিন্দুরা লক্ষ্মী দেবীর মনে করে ভাগ্য দেবী, এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে বলবো না বাবা লক্ষ্মী, বাবা লক্ষ্মী মা, এটা বলবো না, মুশরিকদের পরিভাষাগুলা বিশ্বাসের সাথে সম্পৃক্ত শব্দগুলা আমরা উচ্চারণ করবো না, কোরআন আমাদেরকে এটা শিখিয়েছে, রব্বে করিম বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের নাম উচ্চারণ করেন নাই আল্লাহ, কেন, কারণ আবু লাহাবের নাম হলো আব্দুল উজ্জা, কি আব্দুল উজ্জা, আল্লাহ ওই শিরিকের সাথে সম্পৃক্ত শব্দটা আল্লাহ কোরআনে আনেন নাই, বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক, আব্দুল উজ্জার হাত ধ্বংস হোক, এটা বলেন নাই, কেন, ওই শিরিকের গন্ধ যেন কোরআনে না থাকে, বাদ না, এই জন্য শিরিক যে শব্দে আছে, শিরিক যে শব্দের সাথে জড়িত,
ওই সমস্ত শব্দের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য নিজের সন্তানকে আমরা বলবো না লক্ষ্মী বাবা লক্ষ্মী দেবী, এগুলো বলবো না লক্ষ্মী মা, এটা বলবো না ইনশাআল্লাহ। অনেক পণ্ডিত লেখক আছেন সাহিত্যিক, তাতে বা কি শব্দ লেখি, ভাগ্য দেবী তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এই জন্য হজরতে আউট হয়ে গেছে তাড়াতাড়ি খেলার পাতায় লেখে ভাগ্য দেবী। ভাগ্যের মালিক কে? না দেবী না জানু দেবতা। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেশা, পেশা লক্ষ্মী দেবীর বাহন কে? পেশা। মানে কি ওই মিছিলের মধ্যে পেশারে কি জন্য আনছে? আগে কোন মিছিলের নাম মনে আসেনি, মঙ্গল শোভাযাত্রা, এইবার মিলাম শব্দের একখানে আইনা হালুয়া, নাম হইল মঙ্গল শোভাযাত্রা, পেশা হইল হিন্দুদের বিশ্বাস অনুযায়ী কুলক্ষণে, পেশা কুলক্ষণে। আমাদের কাছে কোনো কুলক্ষণে কিছু নাই, পাখি দেখা আজকে যাত্রা ভালো না যাব না, পেশা দেখা ঘর থেকে বাইর হবো না, এটা ইসলামের নিষেধ। আল্লাহ রসুল বলেছেন লা আদওয়া ওয়া লা তিয়ারাতা ফিল ইসলাম, সংক্রমণ রোগ ওই পেশা মুসা দেখা কুলক্ষণে ভাববা এর কোনো অস্তিত্ব ইসলামে নাই, এটা হিন্দুদের বিশ্বাস। পেশা হইল কুলক্ষণে, এই কুলক্ষণে পেশা বিশ্বাস করে তারপরেও তারা মঙ্গল শোভাযাত্রার মধ্যে এই কুলক্ষণে পেশারে কেন আনলো? আনার কারণ হইল কারণ ওই পেশা হইল আবার তাদের বিশ্বাস অনুযায়ী লক্ষ্মী দেবীর বাহন। মানে কি ওই যে আমি যখন বিদায় নিব গাড়িটা আগায় আসবে, লোকজন বলবে হুজুর আপনার গাড়ি রেডি ওঠেন, ওই বিশ্বাসী মানুষগুলো বলতে চাচ্ছে ও মা লক্ষ্মী দেবী তোমার বাহন পেশা রেডি, তুমি আইসা বসো, এই মিছিলের নেতৃত্ব দাও, তুমি এই মিছিলের নেতৃত্ব দিলে এই মিছিলটা মঙ্গল হবে, মিছিলের এই মিছিলে যারা অংশগ্রহণ করবে তাদের আগামী বছরটা মঙ্গলজনক হবে না। আউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানের মঙ্গলের মালিক কোনো লক্ষ্মী দেবী হইতে পারে না, মুসলমানের ভাগ্যের মালিক কোনো দেবী হইতে পারে না, মুসলমানের ভাগ্যের মালিক কে? এত লম্বা কথা এ পর্যন্ত কেন তাই আনলাম জানেন? বড় আফসুস আর পরিতাপের সাথে দুঃখের সাথে কথাগুলো আপনাদেরকে শেয়ার করছি। সচেতন না করলে সচেতন হবেন না, দয়া করে কেউ রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না, আপনার হাতে পায়ে ধরি। আমাদের সরকারের সাথে সরকারকে বিব্রত করার জন্য কিছু মানুষ আছেন সবসময় লেগে আছে, তাদের মধ্যে একজন সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে যার সম্পর্ক, তিনি সরকারের কাছে আবেদন করেছেন যেন বাংলাদেশের প্রতিটা স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এটা এখনকার এই ঢাকার শহর চত্বরের আকাম কুকাম নয়, গোটা বাংলাদেশের স্কুলে এই শিরিকের চর্চা ছড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে। আজকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধের অঙ্গীকার করতে হবে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে হাফিজের এই জমিনে শিরকের চর্চা প্রকাশ্য ভাবে করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। রাজি আছো? কোনো ভয় নাই তো? ভয় থাকলে আমার লাগে নাই, তুমি কেটে পড়ো। এই মানুষের সাথে থাকতে হইলে নির্ভয়ে আসতে হবে, রক্তগুলো আল্লাহর কাছে বন্ধক দিয়ে দিছি। আগে সূরা তাওবার 111 নম্বর আয়াত যদি বিশ্বাস করো তাহলে এই রক্তের মায়া করে লাভ নাই। রবকে জানাইয়া দিছি রব তোমার জান্নাত পেতে চাই, তুমি আমার জান নিয়ে যাও। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ وعداً عليه حقاً في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم جوكي جوكي برمان ركزي مسلمان
মুসলমান রক্ত দিতে পারে, কল্লা দিতে পারে, ইমান দিতে পারে না, ইমান দিতে পারে না, কথা কও ঠিক কি না? রাজি আছো তো মুসলমান? আলহামদুলিল্লাহ। ওই যে বলছিলাম শয়তান একটা দেখা যায় কিন্তু চিনি না, আরেকটা আছে অরিজিনাল শয়তান যেটা রে আসলে দেখতে পারি না, দেখি না, তাইলে ওইটার থেকে বাঁচবা কেমনে দোস্ত? রব্বে কারীম তো এমন কিছু আমাকে দেয় নাই যা আমার বিপদের কারণ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ বললেন শয়তান থেকে বাঁচার জন্যে, অথচ শয়তান তো আমি দেখি না, বাঁচবো কেমনে? বাঁচার উপায় আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ কও, আলহামদুলিল্লাহ। শয়তান এটাও একটা নিয়ামত মনে রেখো, মানুষের জন্যে, উম্মতের জন্যে, বিশেষ করে মুমিনের জন্যে শয়তানও একটা নিয়ামত। কেন? শয়তান যদি না থাকতো, এটা বড়দের কথা আমার কথা না, শয়তান যদি না থাকতো সমস্ত অপরাধের দায়ভার নিজের কান্ধে লইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হইত। শয়তান থাকার কারণে এখন রবের সামনে দাঁড়াইয়া বলতে পারবা আল্লাহ এটার দোষ। সুবহানাল্লাহ, বুঝেন না এই কথা? আল্লাহ আকবার, আল্লাহ, বাঁচার একটা লাইন বাড়ি হয়ে গেছে আমাদের, আলহামদুলিল্লাহ। ওই আসল শয়তান যারা দেখা যায় না, ওদের থেকে বাঁচার উপায়, আজকে একটা লাঠি দিতে চাই, একটা মুগুর দিতে চাই, নিবেদন কেউ কেউ নিতে রাজি ইনশাল্লাহ। দেখেন অনেকে হাত উঠায় না, ডরে বলে আমার হুজুরে পরে 10 টাকা করে চাই কিনা। না না, আমরা কোম্পানির প্রচার করি, কোম্পানির প্রচার করি, ফিরিবিলি করি, আলহামদুলিল্লাহ। এটা বুঝার আগে একটা উদাহরণ বুঝেন, সহজ হবে বুঝা। আপনি আপনার দোস্তের বাড়িতে গেছেন বেড়াইতে, দোস্তের সাথে মোলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য। কলিং বেলের টিপ দিছে, ভেতর থেকে কুত্তা একটা বাড়িতে ঘেউ গেছে, আপনি ভয়ে পিছিয়ে গেছেন। এখন আপনার জন্য রাস্তা খোলা তিনটা। এক নম্বর রাস্তা হচ্ছে গো ব্যাক, বন্ধুর সাথে সাক্ষাতের দরকার নাই, যে বন্ধুর বাড়িতে কুত্তা বান্ধা আমি বাড়ি যাই না, এটা একটা রাস্তা। দুই নম্বর রাস্তা হচ্ছে কুত্তারে মাইরা, তারপরে বন্ধুর সাথে সাক্ষাৎ করা, এটা আরেকটা রাস্তা। তিন নম্বর রাস্তা হচ্ছে গেটের সামনে থেকে দোস্তরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তাটা একটু সামলাও না, এটা একটা রাস্তা। আপনি কোনটা গ্রহণ করবেন? বলে আপনি যদি বাড়ি চলে যান তাইলে দোস্তের সাথে সাক্ষাৎ হবে না, তাইলে এটা বাদ, এটা চলবে না। আপনি কুত্তাকে মাইরা দোস্তের সাথে সাক্ষাৎ করবেন, তোমার দোস্ত এত বড় না, যে কুত্তা আসামিরে মারতে পারে, চোরেরে মারতে পারে, আগন্তুকরে মারতে পারে, দোস্ত অমন কুত্তাই বান্ধা রাখছে, যেই কুত্তারে মারা যায় ওই কুত্তা দোস্তে বান্ধে নাই, ঠিক, এটাও বাদ। সহজ রাস্তা কোনটা? দোস্তরে ডাক দেওয়া, দোস্ত তোমার কুত্তাটা একটু সামলা। দোস্ত আসবে, আইসা ডাক দিলে, এই রনি সাইট, কুত্তার নাম কি? শহরে রাখে যেটা আমি বললাম, কারোর নাম রনি থাকলে মাইন্ড করবে না, শহরে কুত্তার নাম রাখে রনি জনি, তোমার মনে চাইলে এবার তুমি নামটা পাল্টায় এলো, তোমার বিষয় আমি জানাইয়া দিয়ে গেলাম। তো যখন মালিক আইসা ডাক দেয় রনি সাইট, কুত্তা বড় মালিক প্রিয়, মালিকের বড় অনুগত, কুত্তা আস্তে আস্তে গেঞ্জাড়া লাগতে লাগতে সাইড হয়ে যায়, তুমি দোস্তের সাথে যায় মোলাকাত করতে পারো, ঠিক আছে না কথা? বড়রা এই উদাহরণটা দিয়ে শয়তানের সাথে আমাদেরকে বুঝাইছেন। রব্বে কারীমকে আমরা জান্নাতে সবাই দেখতে চাই ইনশাআল্লাহ, এটা তো হাদিস, মানুষ জান্নাতে আল্লাহকে দেখবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর, সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতে আল্লাহকে এমন দেখবেন স্পষ্ট জান্নাতে যেন সে পূর্ণিমার চাঁদকে দেখতেছে, সুবহানাল্লাহ। কাজে আমরা সবাই আল্লাহকে দেখতে চাই তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। কিন্তু দোস্ত ওই যে আল্লাহর কাছে যাওয়ার সময় যে রাস্তা, ওই রাস্তার নাম হইল সিরাতে মুস্তাকিম, কিনা? আল্লাহর কাছে যাওয়ার রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। ওই সিরাতে মুস্তাকিমের মাঝখানে শয়তান বসা, শয়তানের জন্য তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করতে পারো না। শয়তান থেকে বাঁচার জন্য এখন তোমার তিনটা উপায়, হয়তো তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ না কইরা চলে যাবা, এটা তো হবে না। তুমি যদি শয়তানকে মারতে যাও, কুত্তাকে মারতে যাও, তুমি পারবা না, কারণ ওই কুত্তা তোমার নিয়ে কানামাসি বুবু খেলবে। কি খেলবে? কানামাসি বুবু, বুঝেন না? চোখ বান্ধা
এদিক দিয়ে গুতা দেয়, ধরতে গেলে পিছন দিয়ে গুতা দেয়, পিছনে ধরতে গেলে ডাইনি গুতা দেয়, পোলাপাইন খেলে দেখছেন না? তা আপনি তো শয়তানরে দেখেন না। আপনি যখন শয়তানরে ধরতে যাবেন, শয়তান আপনার নিয়ে কানামাছি বইয়ে ফেলবে। এটা কিন্তু আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আরাফ খুলে দেখেন, নবী করিম বলেছেন 15-16 আয়াত, 8 পারা হাফেজ কোরআন শরীফের 11 পৃষ্ঠার 5-7 লাইন খুলে দেখেন, রব্বি করিম বলেন, শয়তানের বক্তব্য, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম। রব্বি করিমকে শয়তান চ্যালেঞ্জ দিয়ে বলছে, আল্লাহ যাদের কারণে আপনি আমাকে দূরে ঠেলে দিলেন আল্লাহ, আমি তাদেরকে ছাড়বো না বলে কি করবি? বলে আমি তাদেরকে নিয়ে কানামাছি বইয়ে খেলবো, চারিদিক থেকে হামলা করবো। সামনে দিয়ে হামলা করব, পেছন দিয়ে হামলা করব, ডান দিয়ে হামলা করব, বাম দিয়ে হামলা করব, কোনোভাবেই তাদেরকে আপনার দরবার পর্যন্ত আমি পৌঁছতে দেব না। এখন কি করা? এখন শয়তান তো আপনি মারতে পারবেন না। ও যে আপনার জন্য রাস্তা খোলা 3 দোস্তের বাড়ির গেটে দাঁড়াইয়া দোস্তরে ডাক দেন, ও দোস্ত তোমার কুত্তাটা সামলাও। মনে আছে না? হ্যাঁ, এইরকম ভাবে আপনিও আল্লাহরে ডাক দিবেন, আল্লাহ তোমার কুত্তা সামলাও। এটারে খালি আরবি দিয়া বলবেন, কি দিয়া পারবেন না ইনশাআল্লাহ। অনেকের মন টন খারাপ হয়ে গেছে, কতক্ষণ বুঝাইয়া টুজাই আইনি, এখন আবার বেড়া দিয়ে কঠিন করে লাগতেছে না, কঠিন না সহজ। ওই আরবিটা আপনারা সবাই পারেন, এবং ওইটাই হইলে শয়তান পারানোর লাডি। এই ডাকটা দিলেই শয়তান দৌড়ান। আল্লাহর এখানে ডাক দিবেন, দোস্ত তোমার কুত্তা সামলাও, এটারে আরবি দিয়ে বলবেন, এটাই শয়তান পারানোর লাঠি। এই ডাকটা মারার সাথে সাথে কুত্তা দৌড়ান, শয়তান দৌড়ান পড়েন আমার সাথে সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থ কি? অর্থ কি? ওগো মাবু, আমি পানাহ চাই আল্লাহর কাছে এই বিতাড়িত শয়তান থেকে। এটা হলো বিস্তারিত অর্থ। আমি এটার সংক্ষেপ অর্থ বানাইছি, দোস্ত তোমার কুত্তা সামলাও। সুবহানাল্লাহ, কয় হাসে, কত সহজ করে দিলাম, হাসে। এটা হলো শয়তান তাড়ানোর লাঠি। এর দোস্ত দুনিয়ার কুত্তার স্বভাব হইল, তারে যখন লাঠি দিয়ে দৌড়ানি দিবেন, দেখবেন দৌড় দেয় 200 মাইল বেগে, অনেক দূরে যাইয়া হাত পাও 4 দিয়া হার্ট ব্রেক করে আবার পিছনের দিকে তাকায়, দুনিয়ার কুত্তার অভ্যাস, তাকায়া দেখে আপনি কি থামছেন, না পিছনে যাইতেছেন, না সামনে আইতেছেন, আপনার মুভমেন্ট দেখা সে সিদ্ধান্ত নেয়। যদি দেখে আপনি আগাইতেছেন, সে আবার দৌড় মারে, যদি দেখে আপনি থামছেন, সেও থামে, যদি দেখে আপনি চলে যাইতেছেন, সে আবার আগায়। কথা কোনো ঠিক কিনা? পলাপাইন কালকে আবার প্র্যাকটিস করে কুত্তার কামড় খাইও না। আরে দোস্ত, আউযু বিল্লাহ লাঠি রে যখন শয়তান কুত্তারে দৌড়ি দিবেন, ওই শয়তান কুত্তাও একটু সামনে গিয়ে আবার পিছনের দিকে তাকাবে, কেমনে বুঝবেন? ওই গুণা যে গুণার জন্য আউযু বিল্লাহ পড়ছেন, যদি দেখেন একটু পর ওই গুণাটা আবারও করতে মনে চাচ্ছে, আবারও করতে মনে চাচ্ছে, বুঝবেন শয়তান কুত্তা আবারও পিছনের দিকে তাকাইছে, আসতেছে আগাইয়া। এইবার দোস্ত ওই যে মুকুর দিয়ে দৌড়ানি দিতে হবে, যেন শয়তান এই এলাকা ছাইরা পালায়, মুকুরটা নেওয়া লাগবে, এই কথা বলে না? তাইলে পড়েন সাথে সাথে, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই শয়তান তাড়ানোর মুকুর দিয়ে যদি শয়তানকে দৌড়ানি দেন, এলাকায় আর থাকবে না ইনশাআল্লাহ। সাথে অস্ত্র আছে, অস্ত্র বাইর করার আগে একজনে লাড়ি দিয়ে বাড়ি দিয়ে দিছে, সম্ভব কিনা? কথা কয় না, সম্ভব? সম্ভব। আপনার দুই পকেটে আউযুবিল্লাহর লাঠিও আছে, লা হাওলার মুকুরও আছে। শয়তান আইসে আপনার কামড় দেওয়ার জন্য, বাই করতে করতে আউযুবিল্লাহর লা হাওলার কথা ভুলেই গেছেন, অথবা অথবা বাই করতে করতে শয়তান কামড় দিয়ে ফেলাইছে, মানে গুনাহ করে ফেলছে, বুঝা লেন সব গুনাহ কি করে ফেলছে, কুত্তার কামড় খেয়ে ফেলছে। এখন কি করবে? এখন একটা মলম দিয়ে যাব, মলমটা লাগাই দিলে কুত্তার কামড় ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, নিবিন নি শয়তান কুত্তার কামড়, এর মলম নিবিন নি আপনারা? সুবহানাল্লাহ, সবাই ফাও তো মান না, নিতে রাজি, রেডি সবাই। তো ওষুধের কিছু সিস্টেম আগে বুঝালো,
প্রত্যেকটা ওসিমের একটা গ্রুপের নাম থাকে, বিভিন্ন কোম্পানিতে যায় নাম চেঞ্জ হয়। যেমন ধরেন প্যারাসিটামল একটা গ্রুপের নাম, এটা এক কোম্পানিতে যায় এর নাম বের হয় এইচ, আরেক কোম্পানিতে যায় হয় নাপা, আরেক কোম্পানিতে হয় প্যারাপাইরল, গ্রুপ কিন্তু সব এক। কি প্যারাসিটামল গ্রুপের নাম কি? আপনাদেরকে শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য যে মলমটা আজকে দিয়ে যাব, এই মলমের গ্রুপের নাম হচ্ছে তওবা এবং ইস্তিগফার। গ্রুপের নাম কি? সেটা বিভিন্ন কোম্পানির থেকে বিভিন্ন নামে বের হবে, সেটা ভিন্ন কথা। মূল গ্রুপের নাম হলো তওবা এবং ইস্তিগফার। এখন বিষয় হলো আপনি কোন কোম্পানিরটা নেবেন। আমি একজন ক্যানভাসার হিসাবে আপনার কয়েকটা ওষুধ কোম্পানির নাম বলে দিয়ে যাইতে পারি, সহজ হয় আপনার জন্য। এক নম্বর দিতে পারি সবচেয়ে সহজ, বাবার কোম্পানির মলম। কোন কোম্পানি? ওষুধ ব্যস্ত আছে আপনার কাছে, নাম কি বলেন? বলেন, অনেকে ডরে বলতে চায় না, ওই যে একটু আগে খাজা বাবার কথা কই আছি, মনে করছে হিডানি আবার, না না এটা আসল বাবা। বলেন বলেন নাম কি? বাবার কোম্পানির মলম দোস্ত। বলে হুজুর বাবার কোম্পানির মলম, এটা আবার কি বুঝলাম না? ওইটা তোমার বোঝা না বোঝার কিছু নাই। ওই যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করার পর দুনিয়ায় আইসা যেই মলম দাঁড়াইছেন, আমি ওইটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন সাথে সাথে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো বাবার কোম্পানির মলম। আরেকজন বলল তাহলে আমার আরেক কোম্পানি দেন। কয়লা তুমি একটা ইউনুস কোম্পানির মলম দাও। কোন কোম্পানি? ইউনুস কোম্পানির মলম কই পাইবা? তুমি পাইবা সূরা ইউনুস নামক দোকানের মধ্যে। সেখানে যায় দেখবা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করার পর যে ইস্তিগফার করছেন, এর নাম হইল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। এটা হইল ইউনুস কোম্পানির মলম। আরেকজন বলবে হুজুর আমারে আরেক কোম্পানির দেন। আরেকজন বলবে আমারে আরেক কোম্পানির দেন। আমি তখন তারে বলবো রে ভাই এত কোম্পানির না চাইয়া এই ফার্মেসির ভিতরে তুমি ঢুকো, কোরআন শরীফের ভিতরে ঢুকো। এটা কি ফার্মেসি? ফার্মেসি আত্মার ফার্মেসি, আল্লাহ আকবার। এই ফার্মেসির ভেতরে দুই কাজ, যে কোনো কোম্পানির মলম তুমি লাগাইয়া দাও, ইনশা আল্লাহ তাআলা সাথে সাথে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন অনেক বুড়া আছেন বড় জাহেল মানুষ, আরবি জানেন না, বলে হুজুর এতক্ষণ যে মলমগুলো দিলেন এগুলো তো সব বিদেশি কোম্পানির মলম, আমি গরিব মানুষ আমার একটা দেশি কোম্পানির মলম দিয়া যান। আছে কি এরকম পারবে? থাকতে পারে, ও কোনো দোষ নাই, কোনো দোষ নাই, থাকতে পারে। নতুন করে শিখার আগ্রহ তৈরি করেন, সমস্যা নাই। আপনাদের জন্য মলম আছে দেশি কোম্পানির মলম, খালি আল্লাহর কাছে হাতটা উঠাইয়া বলেন ওগো মাহবুব ভুল করছি তুমি মাফ করিয়া দাও, এটা দেশি কোম্পানির মলম। কই না সুবহানাল্লাহ। বিদেশি কোম্পানির মলম যার ক্ষমতা নাই লাগানোর, আরবি জানেন না, সে দেশি কোম্পানির মলম লাগাইলেও ভালো হয়ে যাবে। এখন প্রশ্ন হইল হুজুর এই ওষুধগুলা যা দিলেন এগুলার একটু সিলেবাস কয়ে যান, কয়বার খাম কয়বার লাগাম, আছে না ওষুধে? আর কয়বার লাগাইবেন আমার নাজ গায়া? এই কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, তিনি জবাব দিয়েছেন আরে আমার উম্মত শুনেরা, দুনিয়ার ওষুধ তো বারবার লাগাইতে হয়, তারপরে ও দাগ থাইকা যায় দাগ থাইকা যায়। আমি রবের পক্ষ থেকে এমন মলম নিয়ে আসছি, তুই লক্ষ কোটি কামড় যদি খাস কোনো সমস্যা নাই, এই মলমটা জীবনে একবার লাগাইয়া দিলে সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করিয়া দিবেন। কম্পিউটারের যুগে এটা বোঝা বড় কঠিন না যে সব গুণা মাফ হয়ে যাবে, আর কয়টি উঠবে? সারা জিন্দগি কত গুণা করলাম, হায় হায় হুজুরে কয় একবার তওবা করলে বলে সব মাফ। হ হ, যারা কম্পিউটার চালাও তাদের জন্য এটা বোঝা কোনো কঠিন না। কেন? কম্পিউটারে একটা মোসার বিষয় আছে, মোসার যাকে বলে ডিলেট। ডিলেট করার দুইটা সিস্টেম, ধরেন এক জায়গায় 100,000 নাম আছে, ওইটা ডিলেট করার দুইটা সিস্টেম। একটা হইল একটা নাম, ধরেন 10 নম্বর নামটা ডিলেট করা দরকার, মোছা দরকার, আপনি ওই 10 নম্বর নামের মধ্যে টিপ দিয়া আইনে ওই ডিলেট লেখা আছে মোছা, ওইটার মধ্যে টিপ দিবেন 10 নম্বর নাম গায়েব হয়ে যাবে। এটা হইলো এক সিস্টেম, একটা একটা করে ডিলেট করা, এটা হইলো এক সিস্টেম।
কম্পিউটারে আর এক সিস্টেম হইল, সবগুলোর একবারে টান দিবেন। টান দিয়া অল ডিলেট একটা অপশন আছে, কি না অল ডিলেট, মানে আমি সবগুলোর একবারে মুছতে চাই, ওই অল ডিলেটে টিপ দিলে সবই একবারে গায়েব হয়ে যায়। আরে দোস্ত, তোমার নিজের হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, সবগুলারে একবারে মুছার সিস্টেম থাকে, তাহলে তুমি তোমার রবকে কি মনে করো? তোমার রবের ক্ষমতা বুঝি তোমার কম্পিউটারের চেয়েও দুর্বল? নাউজুবিল্লাহ, না 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 না, আমার রবের ক্ষমতা কম্পিউটারের চেয়ে অনেক বেশি। আমার রব জানায় দিয়েছেন, বান্দার গুনার পরিমাণ যদি আসমান সমান হয়ে যায়, সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, বান্দা যদি তওবা করে, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, লা উবালি লা উবালি, আমি সব গুনাহ মাফ করে দেই, আমার কোনো পরোয়া নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। দোস্ত, শব্দের কথা মনে আছে নি, কি নাম আরো জোরে বলেন না, শত্রু কয়টা, অক্ষর কয়টা, প্রথম অক্ষর দাল মানে কি, দুই নম্বর অক্ষর সিং মানে কি, শয়তান। আপনারা তো সব পরীক্ষা দিতে ক্লাস দিতে রেডি বুঝতেছি, কিন্তু শিক্ষকই তো শেষ। সুবহানাল্লাহ, এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ, আল্লাহ আবার কখনো আনলে বাকি দুইটা শোনা মনে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। শোনার জন্য সবাই রেডি? হুজুরের কি অবস্থা, এটার কেউ চিন্তা করে না, হুজুরের বড় মহব্বত করে মাশাআল্লাহ। এক পিসাব শুনেন, শুনেন, বেশি দেরি করা যাবে না, 11:30 বাজে গেছে, শেষ করতে হবে। এক পীর সাহেব ওয়াজ করছে, যেই এলাকায় আল্লাহওয়ালা বুজুর্গদের কবর থাকে, আল্লাহর রহমত আসে ওই কবরস্থানে, এই ওয়াজ টোয়াজ কইরা ঘরে গেছে, হঠাৎ দেখে চিল্লা চিল্লি হইতেছে বাইরে, খাদেম বাড়াইছে, দৌড়ে যা তো কি খবর দেখতো, খাদেম খোঁজখবর হয়ে দৌড়ে আছে, হুজুর তাড়াতাড়ি গাঁটটি গোল করেন, এই এলাকায় আর থাকা যাবে না। কেন রে, ওই যে ওয়াজ করছেন, বুজুর্গের কবর থাকলে রহমত নাজিল হয়, এখন সবাই মিল্লা চিন্তা করতেছে, হুজুরের চেয়ে বড় বুজুর্গ আর কই পাবো রে, হুজুর রে মাইরে কবর দিয়ে দেয়। কি মহব্বত, সুবহানাল্লাহ, পাবলিকের কি মহব্বত হতে চায়, হুজুর যে কোরবানি হয়ে যেতেছে এটার কোনো খবর নাই। না, 11:30 বেজে গেছে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিলে আবার আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি শোনান আপনাদেরকে ইনশাআল্লাহ। জি, দোয়া করে দিলেই ভালো, আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন। আগামীকাল সত্যিকার আল্লামারা আসবেন ইনশাআল্লাহ, আপনারা আল্লামা হযরতদের কথা শুনতে আসবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মাহফিলকে সাফল্যমণ্ডিত করবেন, অংশগ্রহণ করে আল্লাহ তাআলা আপনাদেরকে সে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب البيت العتيق أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار رب العالمين يا الله দীর্ঘ সময় থেকে জান্নাতের এই বাগানে বসেছি, আল্লাহ দ্বীনের কথা বলেছি শুনেছি, মাহবুবদের মধ্যে ভুল হয়ে থাকলে আল্লাহ আপনার গফফার গুণের ওসিলায় ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া আকায় নামদার তাজদার মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছায় দেন। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত আম্বিয়া আউলিয়া মুহাদ্দিসিন মুজতাহিদিন ফুকাহা সুলাহা পীর মাশায়েখ বুজুরগান কিরাম আল্লাহ যারা কবরবাসী হয়েছেন, মাহবুব প্রত্যেকের রুহের মাগফিরাতে আর সওয়াব পৌঁছায় দেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি, আমাদের যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন যারা কবরবাসী হয়েছেন, শ্বশুর শাশুড়ি যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ প্রত্যেকের রুহের মাগফিরাতে আর সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ খাস করে আল্লাহ আমাদের যাদের বাবা মা কবরবাসী হয়েছেন, আল্লাহ
কবরে কি অবস্থায় আছে জানি না মাহবুব, আল্লাহ সাক্ষ্য দেই আজকে এই মাহফিলে এসেছি আপনাকে আল্লাহ বলে ডাক দিতেছি, সে মা বাবার ওসিলায় আল্লাহ আপনার কালামের তিলাওয়াত করি সে মা বাবার ওসিলায়, আপনার কুদরতি পায়ে সেজদা করি সে মা বাবার ওসিলায়, মাহবুব যার ওসিলায় যাদের ওসিলায় আপনাকে চিনলাম আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ, আল্লাহ জান্নাতি খাবার জান্নাতি পোশাক জান্নাতি লিবাসের ব্যবস্থা করে দেন আল্লাহ, জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেন আল্লাহ, আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানায় দেন আল্লাহ, আল্লাহ বিজাতীয় আগ্রাসন থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ, আল্লাহ শিরক বিদআত থেকে হেফাজত করেন আল্লাহ, আল্লাহ শয়তানের করাল গ্রাস থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ, আল্লাহ আমাদের সন্তানরা যেন আমাদের দুনিয়া আখেরাতের মুক্তির কারণ হয় শান্তির কারণ হয় আল্লাহ, আমাদের সকলের সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানায় দেন আল্লাহ, মাহবুব আপনি অন্তর্যামী সকলের মনের খবর জানেন আল্লাহ, কে কি আরজি নিয়ে আপনার দুয়ারে হাত পাচ্ছে আমি জানি না আল্লাহ, আল্লাহ প্রত্যেকের নেক মাকাসিদকে আপনি পূরণ করে দেন আল্লাহ, আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ অসুস্থতার নিয়ামত দান করেন, আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দেন, যারা কৃষি কাজ করে ফসলে বরকত দান করেন, যারা চাকরি করে আল্লাহ তাদের কারোবারে বরকত দান করেন, আল্লাহ যারা বেকার আছেন তাদের কাজের ব্যবস্থা আপনি করে দেন মাহবুব, মাহবুব আমরা যারা হাত উঠাইছি আল্লাহ গুনার বোঝা নিয়ে আপনার দুয়ারে হাত পাচ্ছি মাহবুব, আল্লাহ চাইতে লজ্জা লাগে বারবার আসতে শরম লাগে মাহবুব ভয় লাগে, কিন্তু আমাদের ভরসা একটাই আমরা এমন এক রবের গোলামি করি যে রবের নাম গফফার, আল্লাহ আপনি না বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আপনার রহমত থেকে নিরাশ হইতে নিষেধ করেছেন, তাই তো নিরাশ না হইয়া বারবার ফিরে আসি আল্লাহ আপনার দুয়ার ছাড়া আমাদের তো আর কোনো দুয়ার নাই কই যাব মাহবুব, আল্লাহ আমরা ছাড়া তো আপনার কত বান্দা আপনি ছাড়া আমাদের কে আছে মাহবুব কার কাছে যাব গো আল্লাহ, আপনি তাড়াইয়া দিয়েন না আল্লাহ তাড়াইয়া দিয়েন না, আপনি তাড়াইয়া দিলে শয়তান খুশি হয়ে যাবে আল্লাহ, আপনি মাফ করে দিলে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, মাহবুব আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ, আল্লাহ একটা আরজি পেশ করি মাহবুব জীবনে কত নেক আমল করার তৌফিক আপনি দিয়েছেন আল্লাহ, ওই আমলগুলো আপনার দুয়ারে পেশ করলাম মাহবুব, ওই আমলগুলোর ওসিলা দিয়ে একটা আরজি পেশ করি আল্লাহ, আল্লাহ আমাদের কাউকে আপনি গুণা অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ, আল্লাহ গুণা অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ, আল্লাহ আপনার কালামের তিলাওয়াত অবস্থায় ডাক দিয়েন আল্লাহ, আল্লাহ আপনার কুদরতি পায়ে সেজদা করা অবস্থায় ডাক দিয়েন আল্লাহ, মাওলায়ে করিম এই তাফসীর মাহফিলের আয়োজন যারা করেছেন অর্থ দিয়ে সম্পৃক্ত হয়েছেন পরামর্শ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ সময় দিয়ে যারা সহযোগিতা করেছেন মাহবুব, আল্লাহ লম্বা সময় কথা শুনে কথা বলে যারা সহযোগিতা করেছেন, আয়োজক কমিটির মধ্যে যারা আছেন আল্লাহ সকলের এই মেহনতকে সকলের নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ, আল্লাহ মাহফিলকে গোটা এলাকার হেদায়তের জরিয়া বানায় দেন আল্লাহ, গোটা এলাকার হেদায়তের জরিয়া বানায় দেন আল্লাহ, শিরক বিদআত মুক্ত এলাকা বানায় দেন আল্লাহ, সুন্নতের এলাকা বানায় দেন আল্লাহ, সুন্নত জিন্দা করে দেন আল্লাহ, আমাদের আমল সমস্ত আমলগুলো যেন সুন্নত তরিকায় করতে পারি সে তৌফিক দান করেন আল্লাহ, মাওলায়ে করিম আল্লাহ গোটা এলাকার যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ, আমাদের বাবা মা যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ, আয় আল্লাহ যে সমস্ত বাচ্চারা লেখাপড়া করছে তাদের লেখাপড়ায় বরকত দান করেন আল্লাহ, আয় আল্লাহ আমাদের সবাইকে আমলি জিন্দগি দান করেন আল্লাহ, আয় আল্লাহ আমাদের দেশকে সকল রকমের ষড়যন্ত্র চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ, গোটা দুনিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ, বারবার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ, ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। رب العالمين।